Gideceğim ben sana mağarama kalanı değil. Ama da bize ne dedesin sizde acı atlar ama de sizde ki başın. Bize ne dedesin sizde acı atlar böyle dayı acı atlar böyle konu başı bul. Böyle konu atlar başı bulun. Ramay topası di. Ami yapacağı. Aşamın bir dokunasını oraya dağıtçı. Otro gramer kovin mürabbi. Amar sırda hocam baba. Jenab sabek member Otro gramer. Jenab Abdülcani member sabek. Ami parıca göre dikçi. Kintara gramer bisisto mürabbi. Jenab Kalamiye sabek. Ami parıca göre dikçi. Kintara gramer kubayda. Sırda hocam baba. Jenab Tarık Ahmet. আমি পরিচয় করে দিচ্ছি বই যাও শ্যামপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুল মুসব্বি সাহেব আমি পরিচয় করে দিচ্ছি শ্যামপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব বসিউদ্দিন ভাই সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের আজকের জনসভার কার্যক্রম শুরু হতে যাচ্ছে পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত নিয়ে আসছেন ছাত্র নেতা বড় ভাই সুফিয়ান আহমেদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ধন্যবাদ এ পর্যায়ে আমি আমাদের আজকের এই নৌকা মার্কার নির্বাচনী জনসভায় বক্তব্য করি আসাতে অনুরোধ জানাচ্ছি ছাত্রনেতা জালালকে বিসমিল্লাহ রহমান রহিম আসন্ন বাস্তবগত পরিণয় পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী পৌরসভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরম সত্য বাদন সভাপতি উপস্থিত রয়েছেন অত্র এলাকার মহামুরব্বিয়ান যুব সমাজ ছাত্র সমাজ আলিম সমাজ সর্বস্তরের জনসাধারণ বক্তব্য শ্রুত গ্রহণ করেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু হিন্দু ভাইদের প্রতি আলাপ আপনারা জানেন আগামী 28 নভেম্বর আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন সেই নির্বাচন আমরা জানি তিনজন প্রার্থী রয়েছেন আমরা যে পার্টিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমাদের পার্টির মার্কা হচ্ছে নৌকা বর্তমান সরকার ক্ষমতায় তাই আমরা চাই উন্নয়নের স্বার্থে রফিক আহমদকে নৌকা মার্কা একটি ভোট দিবেন আপনারা জানেন বর্তমান তথ্য প্রযুক্তির বাংলাদেশ আমরা জানি তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা গ্লোবাল ভিলেজ উপহার পেয়েছি আমরা চাই বিশ্বগ্রামের মাধ্যমে আমরা হস্তগত পরিণয়বাসী একটি বার উন্নয়নের স্বার্থে রবি কামত ভাইকে একটি নৌকা মার্কা একটি ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করব সে আশা এবং প্রত্যাশা রেখে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছে দয়ক রবি ভাইয়ের দয়ক এলাকাবাসী আসসালামু আলাইকুম এই কথায় সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে ছাত্রনেতা বড় ভাই সুলতান আহমেদ সকল উপস্থিতদের আগামী 28 নভেম্বর পাঁচ নং এমপি নির্বাচনকে সামনে রেখে আজকের এই নৌকা মার্কার সমর্থনে রফিক ভাইয়ের ডাকে বালিপাড়া ঐতিহ্যবাহী মাঠে আজকের জনসভায় উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আলিম সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সহ বিভিন্ন সমাজের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে গ্রহণ করুন আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব সুপ্রিয় উপস্থিতি আপনারা অবশ্যই জানেন আগামী 28 তারিখ আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে সামনে রেখে আমি দু একটি কথা বলবো আপনাদের সম্মুখে আপনারা অবশ্যই অবগত আছেন যে বিগত দুটি নির্বাচনে আমরা এমন এক প্রতিনিধি আমাদেরকে আমরা সিলেক্ট করেছিলাম যে প্রতিনিধির মাধ্যমে আমাদের ইউনিয়নের প্রতিটি অঞ্চলে যেই অঞ্চলে যান সেই অঞ্চলে রাস্তার করণ পরিহার আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে আমাদের উন্নয়ন সবই আপনাদের চোখের সামনে আমরা কাউকে ইন্ডিকেট করে কিছু বলবো না আমরা একটি কথা বলবো আমাদের উন্নয়নের স্বার্থে
রফিক ভাইয়ের কোন বিকল্প নেই, আমরা যেদিকে যাই সেদিকেই আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। আজকে বাংলাদেশের রোল মডেল উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই বাস্তবতাতে পরিপে এখনো মনে হচ্ছে আদিম যুগে পৌঁছে যাচ্ছে। সুপ্রিয় উপস্থিত আপনারা আমাদের এই নিয়ম থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে আমরা অবহেলিত হয়ে রয়েছে। আমরা এই ইউনিয়নে আর অবহেলিত হিসেবে থাকতে চাই না, আমরা উন্নয়নের রোল মডেল করতে চাই। সেই আশায় আমরা আগামী 28 নভেম্বর লোকামাকার পার্টিতে রফিক আহমেদকে জয়যুক্ত করব এবং আপনারা সবাই একটি লোকামাকার জোর দিয়ে জয়যুক্ত করবেন। এই আশাবাদ প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, যারা বক্তব্য দেবেন দয়া করে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাড়িপুরা গ্রামের ছাত্র নেতা আরিফ আহমদ জয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসন্ন 5 নম্বর দুপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকে বালিপাড়া ফুটবল মাঠের জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব একটু পরে উপস্থিত হবেন আজকের আমাদের আশা আকাঙ্ক্ষা জনতা জনাব রফিক আহমেদ সাহেব, বক্তব্যের সঙ্গে গ্রহণ করুন। আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আতাপ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী 28 নভেম্বর আমাদের ইউপি নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আজকের এই জনসভা, সেই জনসভা আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে। কারণ একটাই, রফিক ভাই একজন ভালো মানুষ, রফিক ভাই দ্বারা এই এলাকায় উন্নয়নমূলক কাজ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমরা এখন মার্কা আছে, সেই মার্কা
বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে সামনে ভাই সামনে আমাদের নতুনদের সামনে যারা দাঁড়িয়ে আছে এই আপনারা পিছনে পিছনে দাঁড়িয়ে আছে পিছনে চলে যান পিছনে চলে যান পিছনে চলে যান আপনারা দাঁড়িয়ে আপনারা যারা রয়েছেন উদ্দেশ্য আমাদের নতুন করছেন আমাদের মঞ্চের নতুন থাকবেন আমাদের লক্ষ্য মূল্য লক্ষ্য আমাদের আপনারা সন্তান গ্রহণ সন্তান সংগ্রামী বন্ধুগণ আপনারা আমি আপনাদেরকে কিন্তু আমি অনুরোধ জানাচ্ছি আপনার চিহ্ন ফেরা শোনা মন্ত্রীদের মিশিলাম দেওয়া মিশিলাম এখানে বিরক্তিতে দেখা যান আপনারা মিশিলাম ছয় সতেরোটা আপনারা মিশিলাম ও সামনে আছেন নৌকার পার্টি যিনি আমাদের নয়ন মণি নৌকার পার্টি যিনি আমাদের নয়ন মণি রফিক সবার প্রিয় এবারের নির্বাচনে নৌকাতে ভোট দিও এবারের নির্বাচনে নৌকাতে ভোট দিও নৌকার পার্টি যিনি আমাদের নয়ন মণি নৌকার পার্টি যিনি আমাদের নয়ন মণি রফিক সবার এবারে নির্বাচনে লোকাতে ভোট দিও এবারে নির্বাচনে লোকাতে ভোট দিও এবারে নির্বাচনে প্রার্থী বলেন যারা সবার থেকে দুঃখ প্রার্থী রফিক ভাই সেরা রে ভাই রফিক ভাই সেরা এবারে নির্বাচনে প্রার্থী হলেন যারা সবার থেকে যুদ্ধ পারছে রফিক ভাই সেরা রে ভাই রফিক ভাই সেরা দেশ বিদেশের সব জনগণ হিন্দু মুসলিম সব জনগণ সালাম আদাব নিও এবারে নির্বাচনে নৌকাতে ভোট দিও এবারে নির্বাচনে নৌকাতে ভোট দিও উন্নয়নের কপি পাশু মোদের রফিক ভাই ভালো কাজে ভালো কর্মে তাহার গুড়ি নাই রে ও ভাই তাহার গুড়ি নাই উনয়ের কবিটি পাশু মুদ রফিক ভাই ভালো কাজে ভালো কর্মে তাহার গুড়ি নাই রে ও ভাই তাহার গুড়ি নাই ইউনিয়নের সব জনগণ ইউনিয়নের সব জনগণ আপন করে নিও এবারে নির্বাচনে নৌকাতে ভোট দিও এবারে নির্বাচনে নৌকাতে ভোট দিও নৌকার প্রার্থী যিনি আমাদের নয়ন মণি নৌকার প্রার্থী যিনি আমাদের নয়ন মণি রফিক সবার প্রিয় এবারে নির্বাচনে নৌকাতে ভোট দিও এবারে নির্বাচনে নৌকাতে ভোট দিও আপনারা শান্ত হোকা দয়া করে আমরা মিটিং চালাইতাম না মিটিং চলতো আমরা বলছিলাম সুশৃঙ্খলভাবে চলতো দয়া করি আমরা মুরব্বীগণ যারা যারা পিছিয়ে পড়েছে এটা লক্ষ্যজনক মুরব্বীগণের সামনে লোক আপনারা যারা জুনিয়র আছে বাড়ি লোক আনন্দ পাইবা এটাই হোকা এটাই হোকা আমি আমরা কেন খালি করে গায়ে দাও নিচে দাও নিচে দাও আমাদের মাঝে উপস্থিত আছেন বালিপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী সৈয়দ আলাউদ্দিন চাচা
আমাদের মাঝে উপস্থিত আছেন হরিপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী লিয়াকত আলী চাচা আমাদের মাঝে উপস্থিত আছেন সদ্য চাকরা আহমদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন হরিপুরা গ্রামের কৃষ্ণদান সদ্য চালাউদ্দিন ভাই সহ অনেক দিন নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন তিন ভাড়া দুটা চা শ্যামপুর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ আপনারা উপস্থিত আছেন সময় সুবিধার কারণে আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত সবার পরিচয় আমরা দিতে পারছি না এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ছাত্রতা ইব্রাহিম আলী ভাইকে ছাত্রতা দুঃখিত অবশ্যই অনুরোধ জানাচ্ছি ছাত্রতা আর আরিফ আহমদ জয় সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকের জনসভা ছিল সেই জনসভাটা আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে তার একটাই কারণ রফিক ভাই ব্যক্তিবালা রফিক ভাই মানুষবালা তাই আপনারা সবাই রফিক ভাইয়ের সারায় আজকে সারা দিয়েছেন সুতরাং আপনারা বিশ্বাস রাখেন রফিক ভাইয়ের দ্বারা এমন কোনো কাজ হবে না যে কাজে আপনাদের মাথা নিচু হয় সব সময় রফিক ভাইকে আপনাদের পক্ষে পাবেন ন্যায়ের পক্ষে পাবেন রফিক ভাই কোন গ্রামের কোন মাটির সন্তান সেটা না দেখে একজন রফিক ভাই ব্যক্তি হিসাবে কতটুকু বালা সেটা আপনাদের সামনেই জানা সুতরাং আপনারা আগামী 28 তারিখ যদি রফিক ভাই ব্যক্তি বালা আপনাদের কাছে থাকে থাকে তাহলে নৌকামার্কা একটি বুট দিয়ে রফিক ভাইকে জয়যুক্ত করবেন উন্নয়নের জয়যুক্ত করবেন নৌকামার্কাকে জয়যুক্ত করবেন এই আশা এবং প্রত্যাশা রেখে সবাইকে আমার সালাম জানিয়ে আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আমি পরিচয় করে দিচ্ছি যুবনেতা কুতুবুদ্দিন শ্যামপুরের কুতুবুদ্দিন আমি পরিচয় করে দিচ্ছি ছাত্রতা আমিরুদ্দিন ভাই পরিচয় করে দিচ্ছি হরিপুর গ্রামের জালালুদ্দিন ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা আসলে সময় স্বল্পতার কারণে সবাই পরিচয় দিতে পারছি না আমরা তাপে তাপে পরিচয় দেওয়ার চেষ্টা করবো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বালিঘোড়া গ্রামের একটি সন্তান বীর মুক্তিযোদ্ধা সন্তান আলামিনকে বিসমিল্লাহ রহমান রহিম আসন্ন 5 নং প্রতিনিধি নির্বাচনে সর্বস্তরের জনগণ মনোনীত যিনি নৌকার প্রতীক নিয়ে এসেছেন আজকের জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সর্বস্তরের শ্রদ্ধাভাজন ব্যক্তিবৃন্দ উপস্থিত রয়েছেন 5 নং প্রতিনিধিদের সর্বস্তরের গণমানুষের জোয়ারে আজকে সর্বে প্রতিটা মানুষ আজকে এই বালিপাড়া মাঠে এসেছে আমি সবার প্রতি বক্তব্য শুরুতে জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই যারা আছেন তাদের প্রতি আমার আদাব সম্মানিত উপস্থিতি আপনারা জানেন প্রতি 5 বছর পর পর আমাদের ইউনিয়ন নির্বাচন আসে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আজকে এই ইউনিয়ন যাকে নিয়ে আমরা গোটা ইউনিয়ন উন্নয়নের দিকে নিব সেই দিকটা আমরা পর্যবেক্ষণ না করে ভুল সিদ্ধান্ত আমরা অতীতে অনেকবার নিয়েছি ইনশাআল্লাহ রফিক ভাই আমাদের যে শুধু নৌকা নিয়ে এসেছেন বলে নয় উনি মানুষ কিন্তু একমাত্র সঠিক একজন মানুষ আমরা তার প্রমাণ পেয়েছি কারণ প্রত্যেকটা গ্রামে যাওয়ার পরে নৌকার জোয়ার উঠে গেছে সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন ফেসবুক আমরা অনেকেই ব্যবহার করি খুব কম সংখ্যক মানুষ ফেসবুক থেকে আমরা বিরত আছি আমি একটা জিনিস দেখেছি আমাদের বিদ্রোহী প্রার্থী যিনি রয়েছেন উনি দেয়ালের মধ্যে সিগনেচার দিচ্ছেন আপনারা বিবেক করেন ইউনিয়নে যাওয়ার পরে 4 থেকে 5 দিন ঘুরতে ঘুরতে চেয়ারম্যান ইউনিয়নে আসেন নাই উনি হয়তো আসেন বাসায় উনি ফোন করলে উনি জাফলং উনি ফোন করলে উনি অনেক দূরে আছেন সিগনেচার দেওয়ার সময় নাই ওনার উনি আবার নেটে বলেছেন
ফেসবুক মাধ্যমে বলেছেন উনি নাকি জনপ্রতিনিধি, উনি যেখানেই যান সিগনেচার যান। আপনারা বলেন সিগনেচার দেওয়ার জায়গা কি দেয়ালে নাকি ইউনিয়ন পরিষদে? ইউনিয়ন পরিষদে যদি সিগনেচার দস্তখত দেওয়ার জায়গা হয় তাহলে দেয়ালে ইয়া মানবতার পরিচয় আছে না? এটা মানবতা লঙ্ঘন করা হয়েছে, কারণ মানুষ জুতা ক্রয় করে ফেলে প্লাস সিগনেচার দেওয়ার সুযোগ পায় না। আজকে মানুষ অনেক কিছু বুঝে গেছে, ষড়যন্ত্র এখন আর চলবে না, ষড়যন্ত্র এখন সব বুঝে গেছে, মানুষ সব বুঝে গেছে। ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমাদের এই রফিক ভাই যদি নির্বাচিত হন সব ধরনের যতটুকু ওয়াদা করেছেন সব সুন্দর সঠিকভাবে পালন করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সময় উপস্থিতি আমি পরিচয় করে দিচ্ছি হরিপুর গ্রামের ইষ্ট মুরব্বী জনাব, আমি পরিচয় করে দিচ্ছি সাবেক ছাত্রতা জয়রহান ভাইকে, আমি পরিচয় করে দিচ্ছি ছাত্রতা আনোয়ার হোসেন ভাইকে, পরিচয় করে দিচ্ছি ছাত্রতা রুবেল শরীফ ভাইকে, আমি পরিচয় করে দিচ্ছি ছাত্রতা তাজউদ্দিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সাবেক ছাত্রতা ইব্রাহিম আলী ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিকারখা থেকে দোতপাড়া, বাগেরখাল থেকে বালিপাড়া, অর্থ ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে আগত অসংখ্য অগণিত গণমানুষের আগমনে মুখরিত আজকের এই বালিপাড়া ফুটবল মাঠে আয়োজিত নৌকা মার্কার সমর্থনে জনাব রফিক আহমদের ডাকে আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, যাকে নিয়ে অত্র অঞ্চলের মানুষ স্বপ্ন দেখে আগামী দিনে উন্নত আধুনিক মডেল একটি ইউনিয়ন, স্বপ্ন দেখে কাঙ্ক্ষিত উন্নয়নকে বাস্তবায়ন করার স্বপ্ন দেখে সেই কাঙ্ক্ষিত নেতা জননেতা জনাব রফিক আহমদ মঞ্চে উপবিষ্ট রয়েছেন। অত্র এলাকার মাথার তাজ আমার মুরব্বিয়ান উপস্থিত রয়েছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত, অত্র অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী পর্দার আড়ালে যেখানে যেখানে শুনতে পাচ্ছেন আমার প্রিয় সম্মানিত মা ও বোনেরা, বক্তব্যের শুরুতে সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, মূল্যবান বক্তব্য রাখবেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি, আজকের এই বিশাল জনসমাগম আজকের এই গণজোয়ার প্রমাণ করে এই অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন পেতে চায়, এই অঞ্চলের মানুষ পরিবর্তন চায়, এই অঞ্চলের মানুষ জননেতা রফিক আহমদকে চেয়ারম্যান হিসেবে দেখতে পায়। প্রিয় বন্ধুগণ, বক্তব্য এক চাই, জনাব রফিক আহমদ এই অঞ্চলের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষাঙ্গন সহ প্রতিটি ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন, আজকের সামাজিক অঙ্গনে তিনি নেতৃত্ব দিচ্ছেন, রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন, উনি কেমন মানুষ আপনারা সবাই জানেন। আজকে প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে ঘরে আমার প্রিয় সরল মনে মা বোনদের কাছে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি একটি কথাই আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, নির্বাচনের মাত্র 3 দিন বাকি, আপনারা এখান থেকে যে বক্তব্য শুনে যাবেন, আমাদের নেতৃবৃন্দরা মূল্যবান বক্তব্য রাখবেন, সেই বক্তব্যগুলো আমার প্রিয় মা বোনদের কাছে পৌঁছে দেবেন, এটাই আমার অনুরোধ। 3 দিন বাকি, আপনারা অনেক কষ্ট করেছেন, দীর্ঘদিন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, জনসংযোগে অংশ নিয়েছেন, বিভিন্নভাবে আপনারা কষ্ট করেছেন,
তিন দিন আপনারা এক একজন রফিক হয়ে এক একজন নৌকামার্কার প্রার্থী হয়ে একটু ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে একটু কষ্ট করে বাকি তিন দিন আমাদের কার্যক্রম চালিয়ে যাবেন বাবুদের কাছে এই বার্তাটি পৌঁছে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আগামী 28 তারিখ আজকের এই যেহেতু বিশাল মিছিলে মিছিলে মুখরিত আজকের প্রাঙ্গণ 28 তারিখ বিকালবেলা একইভাবে আমরা বিজয় মিছিলে অংশগ্রহণ করব এই আশাবাদ এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবার সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ শ্রদ্ধাভাজন বড় ভাইকে এই পর্যায়ে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আলহাজ ফারুক আহমেদ ভাই بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আজকের সভা সম্মানিত সভাপতি ও আমরা যার ডাকে এখানে এসেছি সবাই আমাদের মধ্যমণি জনাব রফিক চাচা সাহেব ও উপস্থিত আমার সর্বস্তরের জনগণ আমি একটা কথা কইতাম চাইরাম আমরা জিন্দাবাদ চাই কইলাই আমরা সবার বিবেক বুদ্ধি সব কিছু আছে কিন্তু একজন মানুষে 10 বছর নির্বাচন করার পরে হে বিচারা যদি অরিজিনালি একজন ভালো মানুষ হয় তাইলে কেন আমাদের দুয়ারে আসি আবার কি ভোট চাইবে আর দ্বিতীয়ত হইল কি আমরা সম্মানীরে সম্মান করি যেমন আমাদের ফাটোয়ার হুজুর সাহেব আছেন উনারে এই হবিগঞ্জ যোগীগঞ্জ বালাগঞ্জ থেকে নিয়ে ওখান থেকে হাইলেক্স গাড়ি দিয়ে নিয়ে যায় দোয়া নেওয়ার জন্য কেন উনি বলে নাই এই কথা যে আমাকে তোমরা নিয়ে যাও আমি তোমাদের জন্য দোয়া করব উনি এটা বলে নাই কিন্তু ওরা ওর বাড়ি থেকে আসিয়া ওরে নিয়ে যায় কেন নিয়ে যায় ওর মধ্যে গিয়া ওর মধ্যে গুণ আছে যদি একজন চেয়ারম্যান 5 বছর 10 বছর চেয়ারম্যানই করার পরে উনির গুণ থাকে আমরা ওনার বাড়িতে গিয়া বলতাম আপনি ভালো মানুষ আপনি নির্বাচনে দাঁড়ান আপনাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব কিন্তু আবার আসিয়া তো আমাদের আমাদের দরজা দরজা চক্কর দিতে হইতো না ভোটের জন্য কিন্তু আপনারা সবাই বিবেকবান সবাই বুদ্ধিমান আপনারা অতীতে যা কিছু আছে সব আপনারা জান্ডা দেখরা আপনারা সগুর সামনে কিন্তু আমরা কিন্তু বদনাম করতে চাই না আমাদের যে বদনামগুলা করতেছেন কিন্তু আমাদের একটা একটা জিনিস দেখাইয়া দেন যে এইটা আমাদের মধ্যে এই আমার রফিক চাচার মধ্যে এই ভুলটা আছে কিন্তু আমরা যদি বলে এখন এখন যদি টাইম 9টা হয় শুরু করি ওদের বদনাম কালকে সকাল 9টা হবে কিন্তু বদনাম শেষ হবে না কিন্তু আমাদের বদনাম করার অভ্যাস নয় আপনারা সবাই সচেতন আপনারা সবাই জানেন আমাদের উপরে কি হয়েছে কি না হয়েছে আমি সেটা ভাঙে বলবো না আমাদের এক বছর হয়ে গেছে আমাদের এই যে আমাদের স্বয়ং হাজার আমাদের একটা ঘটনা আমাদের এই যে এই যে এই যে আমাদের এখানে আমাদের এই যে ডেঙ্গাই কিন্তু আজ এক বছর থেকে যদি আমি মিথ্যা কথা বলি আমাদের মই মুরব্বিয়ান আছেন আমাদের স্বয়ং হাজার সব আছেন কিন্তু উনি বলেছেন আপনারা এটা একটা গন্ডগোল হয়ে গেছে আমি এটা সমাধান দেব আমরা পাই বা না পাই সেটা কথা না কিন্তু আজ পর্যন্ত উনি আসিয়া আমাদের প্রতিনিধি চেয়ারম্যান আমারটা আমাদেরকে শান্তিটুকু দিলেন না যে আমি পারছি বা পারছি না কিন্তু আমরা তো বদনাম করতে চাই না আমরা বদনাম করতে করা জানি না কিন্তু আপনারা সবাই দয়া মেহরবানি করে উনি আমাদের রফিক চাচা 2004 সালে নির্বাচনে খাড়া হয়ে উনার বাবাকে হারিয়েছেন আবার আজকে এই নির্বাচনে আজ দুই দিন আগে উনার মাকে হারিয়েছেন উনার কত আবেগ মনের মাঝে আপনারা সবাই দয়া মেহরবানি করে আপনাদের পায়ে ধরে বলছি আপনারা এক একটা ভোট দিয়ে 28 তারিখ উনাকে জয়যুক্ত করবেন আমাদেরকে সেবা করার সুযোগ দিবেন উনি বারবার বলছেন উনার মৃত্যু মাকে নিয়ে বলছেন যে আমি আমার মা মৃত্যু মাকে নিয়ে বলছি যদি আমি আল্লাহ আমারে কামিয়াব করে আমি ইনশাল্লাহ দেখাইয়া দিব এই ইউনিয়নের উন্নয়ন এই ইউনিয়নের আনাচে কানাচে যত কিছু আছে আমি হেঁটেছি গ্রামে গ্রামে আমি দেখেছি কোন জায়গায় কি আছে কোন জায়গায় কি না আছে ইনশাল্লাহ আমার ভরসা আছে উনার উপরে আপনারা দয়া মেহরবানি করে 28 তারিখ এক একটা ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম আমি পরিচয় করে দিচ্ছি সাবেক ছাত্রতা সায়াম আহমদ ভাই পরিচয় করে দিচ্ছি নুরুল ভাই বালিপাড়া গ্রামের সন্তান নুরুল ভাই খালিক ভাই সহ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি হিন্দু কমিউনিটি নেতা জনাব লাবণ্য সরকার সাহেবকে
আজকের নির্বাচনী সভার সভাপতি উপস্থিত আবার অত্র ইউনিয়নের মুরব্বিয়ান ছোট বড় সকলকে আমার সালাম আদাব অভিনন্দন। আজকের নির্বাচনী সভায় যে আমরা উপস্থিত হয়েছি কি জন্য হয়েছি, আমাদের রফিক ভাইয়ের ডাকেই উপস্থিত হয়েছি। আর রফিক ভাই কি ধরনের মানুষ, সৎ না অসৎ, ন্যায়পরায়ণ কি অন্যায়পরায়ণ, আপনারা সবাই জানেন। আমরা সবাই যদি 28 তারিখ একমত হয়ে আমরা সৎ ব্যক্তিকে নির্বাচিত করি, তাহলে আগামী 5 বছর আমরা এই ইউনিয়নকে কিভাবে উন্নয়ন করতে হয়, কিভাবে আমাদের রাস্তাঘাট উন্নয়ন করতে হয়, কিভাবে আমাদের এই এলাকায় ন্যায় বা জুয়া মদ এগুলা বন্ধ হয়, ন্যায়পরায়ণ ব্যক্তিকে আমরা নির্বাচিত করব, এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করলি। আদাব সালাম অভিনন্দন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ছাত্র নেতা তাজউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বালিপাড়া ফুটবল মাঠে জননেতা জনাব রফিক আহমদ সাহেবের ডাকে তথা নৌকা মার্কার সমর্থনে আজকের এই পথসভা, যেটি বিভিন্ন গ্রাম থেকে মিছিলে মিছিলে জনসভায় রূপান্তরিত হয়েছে, সেই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত রয়েছেন। অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ময়মরব্বিয়ান যুব সমাজ, আলিম সমাজ এবং সর্বস্তরের জনসাধারণ বক্তব্যের শুরুতে গ্রহণ করুন আমার সালাম এবং প্রাণডালা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে নৌকার গণজুয়ার সারা ইউনিয়ন ব্যাপী লক্ষ্য করা যাচ্ছে। যেখানেই পথসভা জনসভা হচ্ছে সেখানে স্বতঃস্ফূর্তভাবে ইউনিয়নের প্রতিটি অঞ্চল থেকে সকল শ্রেণী পেশার মানুষ আজকে উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। সেই ঐক্যবদ্ধ সেই আম জনতার সব ধরনের সমর্থন নিয়ে আগামী 28 নভেম্বর নৌকার বিজয় মিছিল হবে ইনশাআল্লাহ। কারণ জনগণ আর অনুন্নত থাকতে চায় না, তারা বিগত 10 বছর দেখেছে এই ইউনিয়নের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। সুতরাং ভোটারদেরকে আর বুঝিয়ে কোনো ধরনের লোভ লালসা দেখিয়ে লাভ হবে না, সেই বিজয় নিশ্চিত দেখে ইতিমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র আপনারা মোকাবেলা করবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন এবং নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত নৌকার জন্য প্রতিটি দুয়ারে দুয়ারে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করে যাবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে অনুরোধ জানাবো, আমাদের এই ইউনিয়নের সব জায়গা থেকে লোকজন এসেছেন, সবাইকে আমরা বক্তব্য দিব কিভাবে আর নাও দিব কিভাবে, তাই আমি যারাই বক্তব্যর সুযোগ পাবেন মনে রাখবেন এই নির্বাচনে জনগণের যে সাড়া মিলেছে, আমাদের সেই সাড়াকে সমুন্নত রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে যারাই সুযোগ পাবেন বক্তব্য রাখবেন। আর সবাইকে ধৈর্য ধরে বসার জন্য আমাদের নেতৃবৃন্দ সিনিয়ররা পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন। দয়া করে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শুনবো। আর দয়া করে একটা জিনিস, যারা বাঁশি বাজান এটা খুবই বিরক্তকর, দয়া করে এটা বন্ধ করেন, প্লিজ এটা বন্ধ করেন, এটা আমাদের মিটিংয়ের বিভ্রান্তি ঘটায়। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই রুবেল শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 5 নম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রফিক ভাইয়ের ডাকে তো তানো কামারকার সমর্থনে ঐতিহ্যবাহী বালিপাড়া মাঠে আজকের এই পথসভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, যার ডাকে আজকের এই পথসভা সেই শ্রদ্ধাভাজন জনাব রফিক আহমেদ উপস্থিত, সম্মানিত মুরব্বিয়ান যুব সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী 28 নভেম্বর এই ইউনিয়ন পরিষদের একটি ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনে রফিক ভাইয়ের সমর্থনে
আজকের এই জনসভা সেই জনসভা প্রমাণ করে আমাদের বিজয় সন্নিকটে ঠিক সেই মুহূর্তে অপোজিট পার্টিরা ঘরে ঘরে গিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা শুনেছি সেদিন এক বক্তা বলেছেন আমরা উন্নয়নের দোয়াই দিয়ে আপনাদেরকে আপনাদের ভোট দিতে চাচ্ছি উনি নাকি কোনো এমন কোনো উন্নয়ন নাই করেন নাই সংগ্রামী উপস্থিতি আমি দুটি কথা বলবো আপনারা জানেন এই জৈন্তাপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর 330টি ঘর এসেছিল সিগনাগুল ইউনিয়ন সেখানে 56টি পেয়েছে চারিকাটা ইউনিয়ন 27টি পেয়েছে দুই নং জৈন্তাপুর 32টি পেয়েছে দরবস্ত ইউনিয়ন 42টি পেয়েছে বাকিগুলা নিজবুট নিজবাট ইউনিয়ন পেয়েছে শুধু আমরা এই ফতেপুরবাসী সেই ঘর থেকে বঞ্চিত হয়েছি একটি মাত্র কারণ আমাদের জনপ্রতিনিধি সেদিন সেখানে উপস্থিত হন নাই কোনো নামও দেন নাই উনি বলেছেন উনার কোনো গরিব মানুষ নাই উনার কোনো ঘর লাগবে না সংগ্রামী উপস্থিতি প্রটোকল অনুযায়ী যদি আমরা পেতাম অন্তত পক্ষে 30টি ঘর এই ইউনিয়নের মানুষ এই ইউনিয়নের অসহায় মানুষ পেত সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি শুধুমাত্র উনার কারণে সংগ্রামী উপস্থিতি এখানেও শেষ নয় আপনারা জানেন গত করোনাকালীন সময়ে সরকার প্রতিটি ইউনিয়নে 250 জনকে 2500 টাকা করে দিয়েছিল আর শুধুমাত্র আমাদের ইউনিয়ন মাত্র 135টি নাম পেয়েছিলাম তার একটি মাত্র কারণ উনি যেদিন মিটিং ছিল যেদিন ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার দেওয়ার কথা ছিল উনি সেদিন এখানে উপস্থিত হন নাই পরবর্তীতে দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার সাহেব সেই জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে উনি আমাদের এই বাক্যটুকু নিয়েছেন সংগ্রামী উপস্থিতি এই হলো আমাদের দুর্বলতা আপনারা বিচার করবেন আগামীতে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা একটি মডেল ইউনিয়ন যখন রূপান্তরিত করব তখন একমাত্র আমাদের রবিকে আমাদের বিকল্প নাই তাই আপনারা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী 28 নভেম্বর জনাব রবিক আহমদকে এক একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ আজকে বালিপাড়া ফুটবল বালিপাড়া ফুটবল মাঠের জনতা রফিক ভাইয়ের ডাকে জনসভা আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জনসমুদ্রে পরিণত হয়েছি এই জন্য রফিক ভাইয়ের পক্ষ থেকে সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি দীর্ঘক্ষণ আমাদের কোনো আমরা সবাই একসাথে একটা স্লোগান দিয়ে মিছিল করতে চাই একসাথে আমরা মিছিল চাই আমাদের কোনো মার্কা আছে শক্তিবন্দী আসার জন্য অনুরোধ জানাচ্ছি হেমুদ্দিন পাড়ার মাওলানা জালাল উদ্দিন সাহেবকে আর মাত্র কয়দিন নৌকা মার্কায় বুড় দিন আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বাদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 5 নং ফতেপুর ইউনিয়ন পরিষদের জনগণ মনোনীত গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু অন্যায়ের ঘোর বিরোধী ন্যায়ের পক্ষপাতী জননেতা জনাব রফিক আহমদ সাহেবের ডাকে তোতা নৌকা মার্কার সমর্থনে তোতা 7 নং ওয়ার্ড আমার ঐতিহ্যবাহী বালিপাড়াবাসীর আয়োজনে আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি যাকে নিয়ে আজকের এই আয়োজন করা হয়েছে সেই মহান ব্যক্তি জনাব রফিক আহমদ এবং আমার সামনে পিছনে আমার ঐতিহ্যবাহী 5 নং ফতেপুর ইউনিয়নের অত্যন্ত অঞ্চল থেকে তথা 9টি ওয়ার্ড থেকে আগত আমার সর্বস্তরের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জানেন আগামী 28 নভেম্বর রোজ রবিবার সকাল 8 বজে থেকে 9টি সেন্টারে ভোট প্রদান করা হবে সেই আলোকিতে আজকের নির্বাচনী প্রচারণার হয়তো 7 নম্বর ওয়ার্ডের শেষ সভা আরও সভা রয়েছে সামান্য সময় তাই আমি আগে একটি কথা বলবো আপনাদেরকে আমরাও মাদ্রাসায় লেখাপড়া করেছি ইসলাম কোথায় যায় কোথায় আসে ইসলাম কয় প্রকার ইসলামের শান্তি কোথায় এটা আমরাও ভালো বুঝি একগুঁড়ো
হিতাকাঙ্ক্ষীরা সুযোগী সন্ধানটা একটু অতিথি পাখি আছে আপনারা জানেন, ইন্ডিয়ার থেকে আমাদের দেশে গো পাখি নামে শীতকালে আসে গোগা লম্বা, ওরা মাছ খায় সারাদিন, আবার সন্ধ্যার পরে উঠিয়া তার নাম অতিথি আবার ইন্ডিয়া চলে যায়। তেমনিভাবে সুযোগী সন্তানটা উলামায়ে দেওবন্দের হতো মানে না, উলামায়ে কেরামকে মানে না, আবার বুট আসার পরে বলে আমরা উলামায়ের উত্তরসূরি। এই যে সাত গ্রুপের যারা অনেকেই বলছে আমরা উলামায়ে কেরামের দেওবন্দের ফতোয়াকে নিয়ে অবিশ্বাস করে আবার নির্বাচন আসার পরে অত্র ইউনিয়নে সারা বিশ্ব যখন করোনা ছিল ফতেপুর ইউনিয়নে প্রতি মসজিদে নামাজ হচ্ছে, ঠিক না? ঠিক না? প্রতিটি মসজিদে তারাবির নামাজ হয়েছে। এই ইউনিয়নে 61 সাল থেকে ভদ্রপতি পর্যন্ত যারা চেয়ারম্যান হয়ে গেছেন আসেন, আমার সবার নাম জানা আছে, শ্যামপুরের বক্তৃতা আমি বলে দিয়েছিলাম, কিন্তু এখানে কখনো ইসলামের কোনো হয়রানি হয় নাই, কারণ প্রতিটি মসজিদে নামাজ হয়, প্রতিটি মাদ্রাসায় মসজিদে জনাব রফিক আহমদ একজন ন্যায় বিচারক, একজন মুসলমান, উনার মাথায় টুপি আছে, উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, উনার দাদাইও নামাজ পড়ছেন, উনার বাবাইও নামাজ পড়ছেন। তাই বলি সন্ত্রাসীগুলো কথা না বলে ব্যাখ্যা না দিয়ে এটা আমি অনুরোধ করব, আমরা কৌরের বিপক্ষে বলি না কিন্তু না বলি আর পারবো না। ইসলাম মুসলমানের হেফাজতের জন্য আমাদের 5 নং ফতেহপুর ইউনিয়নে গোটা 4টি দারুল হাদিস মাদ্রাসা, হরিপুর হেমু মাদ্রাসা, তারই শাখায় মহিলা শাখায় হাদিস রয়েছে। অনেক মহিলারা বাড়ি ঘরে গিয়ে বুরকা পরে বলে যে ইসলাম চলে যাওয়ার কোথায় চলে যাওয়ার, ইসলাম তো আমাদের এখানে সবার মাথায় টুপি আছে, আমরা সবাই এশার নামাজ পড়ছি, আজকে এই মাঠে 2টি জনজা করছি, উমনপুরে আরেকটি করেছি, কিন্তু আমরা মুসলমান, আমাদের হরিপুর জনজার গাড়ি, তাই ইসলাম মুসলমানের গাছি, টিকলি না টিক না? এখানে কখনো ইসলামের হয়রানি করা হয় না। আমি সেদিনও বলেছিলাম আমাদের যারা আওয়ামী লীগ করে সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের ফোরামন শুনিয়ে, ভাডার হুজুরের ফোরামন শুনিয়ে, বিজ্ঞ উলামায়ে কেরামের ফোরামন শুনিয়ে এই দেশের রাজনীতির রাজনীতিকে সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছে, ঠিক না ঠিক না? আমি আরো বলতে চাই, আমরা আসি 3টি কথা বলবো। একটি হচ্ছে ইসলাম মুসলমানের হেফাজত, এখানে যে অত্র ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবাই নামাজি, তাবলিগি, উলামায়ে কেরামের আদর্শ আদর্শিত, তথা হযরত সাহাবায়ে কেরামের সঠিক আদর্শ রূপে যারা উলামায়ে কেরাম আছেন, হযরত পাউডার, হুজুর বাগরখালি, এরা ঠিক সিলসিলা মতো এই সমস্ত জনগণ তৌহিদ জনতা, ঠিক না ঠিক না? আমি বলতেছে বলতে চাই আমরা কেন রফিক আহমদকে ভোট দিব, একটু গণপ্রজাতন্ত্রের সিস্টেম অনুযায়ী আসি। বর্তমানে উন্নয়নের দ্বারা এই ইউনিয়ন থেকে বাঙ্গে আরো 2টি ইউনিয়ন হয়েছে, একটি 6 নং ফতেপুর 1 নং ওয়ার্ডে, তার গোয়েন্দা থানাই রয়েছে, আমরা 2টি ওয়ার্ডে 2টি ইউনিয়ন হয়ে জনতাপুর থানায় বিগত 90 সালে এসেছিলাম, 92 সালের 19 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তারপর থেকে আমরা জনতাপুর উপজেলায় আসি, কিন্তু আপনারা জানেন ইউনিয়নের কোনো উন্নয়ন নাই, কুচ্ছু নাই, 9টি ওয়ার্ডে একটি দোলা মাটিও ভরে না, একটি কথা আছে কাঁচা রাস্তা ভাঙা করা, আর আমাদের উন্নয়ন হইল পাকা রাস্তা কাঁচা করা। আবার বলি উন্নয়ন পাই না, উন্নয়ন যদি না পাই তো কেন আবার নির্বাচনে আসব? 10 বছরের 4 থেকে মায়া ছাড়া যায় না, এই মায়ার ছেড়ে দিয়া আমরা একবার অন্যকে সুযোগ দেই, ঠিক না ঠিক না? জনাব রফিক আহমদ, আমরা দেখছি ইতিপূর্বে এই 5 বছরে প্রত্যেকটা অঞ্চলে আমাদের ইউনিয়নের গোটা একটু ব্যক্তি হিসাবে অনেক কাজকর্ম উন্নয়ন করিয়াছেন, ঠিক না ঠিক না? তাই আমি পরিশেষে বলবো, উনাকে ভোট দিলে আমাদের ইউনিয়নের তথ্য সেবার খুঁজে দেখেন, আমাদের যুবলীগের কিছু নেতৃবৃন্দ নিয়ে আমিও সাথে ছিলাম, মৌরিন করিম টিউনও ছিল, এই যে তথ্য সেবা নামক দিয়ে যে আপনার কোর্ট টোর দিয়া বিভিন্ন জাতে হয়রানি করার লাগি, মানুষের লাগি যে অপবাদ দেওয়া হয়েছে, এগুলো ওরাই বন্ধ করছে। এই ইউনিয়নে কোনো কিছু লাগবে না, আমি রফিক আহমদ সাহেবকে অনুরোধ করব যদি আপনি নির্বাচিত হন তাহলে এই ইউনিয়নে কোনো ধরনের নিবন্ধনে টাকা পয়সা লইবেন না ইনশাল্লাহ। এটা একটা সরকারি কাগজ আছে, টিউনও আসলে বার করে আর না হইলে লুকাইয়া তুইয়া যে এখানে যায়, এটা তো সুযোগ নাই, এখন ভুল করে দিয়া আমি কই যাব বলে জনতায় যাও, জনতায় যাওয়ার পরে সিলেট যাও, এর পরে মন্ত্রণালয় যাও, আমরা জনগণে নির্বাচিত করে প্রতিনিধি বানাইলাম ইউনিয়নে যেতাম, বাংলাদেশের মন্ত্রণালয় যেগুলো ভাস হয় উপজেলার মাধ্যমে প্রতিটি ইউনিয়নে আয় গণতন্ত্র সিস্টেম হিসাবে, ওখান থেকে সব কিছু আমরা পাই, আমরা কুচ্ছু পাই না, 2500 টাকা সরকারে দিল, আমরা ওগুলো জনগণের নাই। এইভাবে সম্মানিত উপস্থিতি কথা দীর্ঘায়িত করবেন না, অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তাই আমি একথা বলবো আগামী 28 তারিখ উন্নয়নের স্বার্থে ডিজিটাল ইউনিয়ন তথা উনার ইশতেহারে আছে
হযরত শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কথা বলে গিয়েছিলেন, আমাদের এলাকায় কোনো মাকবাজানি হবেন না। আমার ইশতেহার সাথে 20টি কথার মধ্যে একটি কথা আছে, উনি বলছেন যদি আল্লাহ উনাকে চেয়ারম্যান বানান, হরিপুরের ফুলের দক্ষিণ পাশে করিসের ফুলের উত্তর পাশে একটি স্থাপনা সাইনবোর্ড বড় করে লিখে রাখবে, আমাদের এলাকায় কোনো গান বাজনা হবে না। উনি বলেছেন কওমি মাদ্রাসার প্রতি উদার্ত আহ্বান দেখিয়েছেন। উনি বলছেন আমি চেয়ারম্যান হলে আলোচনা করে সরকার থেকে অনুদান আনি, আমি প্রতিটি কওমি মাদ্রাসায় অনুদান দিব ইনশাল্লাহ, মুসলমানের কোনো হয়রানি হবে না। এই জন্য মিথ্যা কথা বলে যারা অপপ্রচার করছে, আমরা সেটাও চাই। রফিক আহমদ একজন মুসলমান ব্যক্তি, উনার বাবাও মুসলমান ছিলেন, উনি সৎ কর্ম, আমি উনার অনেক বিচার দেখেছি, খুব সুন্দরভাবে উনি বিচার পরিচালনা করেন। সকল ওর কাছে আমি খোলজোর অনুরোধ করব, আগামী 28 নভেম্বর আপনাদের যে আমানত, একজন ন্যায় বিচারককে আমরা দিতাম, একজন নামাজি মানুষকে দিতাম, আবার পরিশেষে দেশের উন্নয়নের স্বার্থে উনাকে দিলে আমাদের ইউনিয়নের অনেক উন্নয়ন হবে। তাই সকলের কাছে আমি অনুরোধ করব, আপনাদের মহামূল্যবান এক একটি ভোট আগামী 28 তারিখ নৌকা মার্কায় দিয়ে উন্নয়নের বিজয়কে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখিয়ে অত্র ইউনিয়নকে সুন্দরভাবে পরিচালনা করার স্বার্থে আপনাদের আবারও সকলের কাছে অনুরোধ রাখবো, এক একটি ভোট নৌকা মার্কা দিয়ে জনাব রফিক আহমদকে জয়যুক্ত করবেন। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই সমাপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু। ধন্যবাদ মৌলানা জলাউদ্দিন সাহেবকে খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ছাত্র নেতা শ্রদ্ধেয় আনোয়ার হোসেন ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, এই রাস্তার পাশে বিলাল আহমদ নামে একজন লোকের ছেলে, 8 বছর ছোট একটি বাচ্চা এখানে হারিয়ে গিয়েছে সালমান নামে, এই ছেলেটিকে কেউ এখানে দেখলে জাবির স্টুডে পৌঁছিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বালিপাড়া ফুটবল মাঠে রফিক ভাইয়ের ডাকে তোতা নৌকা মার্কার সমর্থনে আজকের জনসমুদ্রের সম্মানিত সভাপতি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আজকের সবার মধ্যমণি, আগামী 28 নভেম্বর যাকে নিয়ে পত্র এলাকার মানুষ স্বপ্ন দেখছে, পত্র এলাকার স্বপ্ন দ্রষ্টা শ্রদ্ধাভাজন জনাব রফিক আহমদ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। পত্র এলাকার সদ্রময় মুরব্বিয়ান আলিম সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ বক্তব্যের প্রারম্ভে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আগামী 28 নভেম্বর আমাদের আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনে আগামী 5 বছরের জন্য পত্র এলাকার মানুষের ভাগ্য নির্ধারিত হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আগামী 28 তারিখের নির্বাচনে আমরা আজকের জনসুদ থেকে প্রমাণ করতে হবে অত্র এলাকার মানুষ উন্নয়ন চায়, অত্র এলাকার মানুষ একটি মডেল ইউনিয়ন চায়, অত্র এলাকার মানুষ একজন রফি আহমদকে খাদিম হিসাবে দেখতে চায়। প্রিয় সাথী বন্ধুগণ, আমি আজকের মঞ্চ থেকে বলতে চাই আমাদের আজকের প্রার্থী সম্বন্ধে বিভিন্ন সবাই বিভিন্ন প্রপাগান্ডা শোনাচ্ছেন, আমি বলতে চাই রফিক আহমদ সাহেব বিভিন্ন মঞ্চে যে সকল প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, আমি বিশ্বাস করি শুধু নির্বাচনী বৈতরণী পার করার জন্য উনি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন না, উনি নির্বাচিত হলে অত্র এলাকাকে একটি মডেল ইউনিয়ন রূপান্তরিত করবেন, অত্র এলাকাকে একটি উন্নতশীল এলাকায় রূপান্তরিত করবেন। প্রিয় সাথী বন্ধুগণ, আজকের জনসুদ থেকে আগামী আর মাত্র 4 দিন আমাদের হাতে সময় রয়েছে, সেই 4 দিন এক একজন রফিক হয়ে অত্র এলাকার উন্নয়নের স্বার্থে একটি মডেল ইউনিয়ন রূপান্তরিত করার স্বার্থে এক একজন রফিক হয়ে কাজ করে যাবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধাভাজন বড় ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শিবগঞ্জ মাদ্রাসার মহাদ্দিস, শিবগঞ্জ জামা মসজিদের ইমাম, শামপুর গ্রামের প্রীতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মৌলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত নির্বাচনী সভার মধ্যমণি জনাব রফিক আহমদ সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের বাইশক হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব আমার কথাগুলো বলে গেছেন। আমি আমাদের গ্রাম্য ভাষায় একটি কথা বলি, এই যে ২৮ তারিখ যে নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই ২৮ তারিখের নির্বাচন আমাদের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এই নির্বাচন অবহেলিত মানুষের দাবি পূরণের নির্বাচন। আমরা সঠিক নেতৃত্ব দেওয়ালা ব্যক্তি পেয়েছি, জনাব রফিক আহমদ সাহেবকে ২৮ তারিখ আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা ওনাকে জয়যুক্ত করি। আমরা বিগত ১০ বছর আমরা যে উন্নয়ন দেখেছি, আমরা বিগত ১০ বছর যে উন্নয়ন হয়েছে, বরং আমরা ১০ বছর আরো পিছিয়ে গেছি। আমরা বিগত ১০ বছর আরো আমরা পিছিয়ে গেছি, কারণ আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলি যে যোগে আর কলসে যদি মুখ একত্রিত যদি না হয় তা কখনো কলস থেকে পানি পড়ে না। বিগত ১০ বছর আমরা দেখেছি যে কলসের মুখে যোগ লাগানো হয় নাই, যে কারণে কলস থেকে যোগের মধ্যে পানি পড়ে নাই, আমাদের অবহেলিত এলাকায় উন্নয়ন হয় নাই। কারণ যে শাশুড়ি বউকে বলছিল কলস থেকে পানি আনার জন্য, তো বউ গেছে কলস থেকে পানি আনার লাগি, পানি আনতে গিয়া গোলার হার কলসের মধ্যে পড়ে গেছে। তো শাশুড়ি বলতেছে যে বৌমা, তোমাকে তো পাঠাইলাম পানি আনার জন্য, তুমি পানি নিয়ে আসো না কেন? বৌমা বলতেছে যে মা, আমার তো গলার হার কলসে পড়ে গেছে। বলে গলার হার কলসে পড়ছে তো কি হয়েছে, তুমি হাত দিয়ে তুলে আনো না কেন? আসলে বৌমার হাতটা খাটো ছিল, বাটি ছিল। তো সে কলসের মধ্যে হাত দিয়া বলতেছে মা, কলসের মুর নাই। যে কলসের মুর নাই, আসলে আপনারা বলেন তো কলসের মুর নাই না হাতের জোর নাই? আপনারা বলেন কলসের মুর নাই না হাতের জোর নাই? আমাদের অবস্থা এরকম ছিল, আসলে হাতের জোর নাই, কলসের মুর আছে, আসলে হাতের জোর নাই, হাত বাটি। এ কারণে আমরা চিন্তা ভাবনা করে এমন ব্যক্তিকে নির্বাচিত করব যার হাত লম্বা, একবারে মন্ত্রী মিনিস্টার থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত যার হাতে লাগাল পায়, আমরা এমন ব্যক্তিকে নির্বাচিত করব। এমন ব্যক্তিকে নির্বাচিত করলে আমাদের অবহেলিত ইউনিয়ন ইনশাআল্লাহ মডেল ইউনিয়ন হবে। আমি আবদার রাখব আগামী ২৮ তারিখ আপনারা রফিক আহমদ সাহেবকে জয়যুক্ত করে আমাদের অবহেলিত ইউনিয়নবাসীকে একটি মডেল ইউনিয়ন উপহার দেওয়ার সুযোগ দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি শামপুরের বিশিষ্ট মুরব্বী মুজব্বি চাচাকে, উত্তরাখণ্ডের শাহজাহান চাচাকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যুবনেতা শিখা খাঁ নামের একটি সন্তান ইমামউদ্দিন ভাইকে। আমাদের মতিউর রহমান ভাইকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মতিউর রহমান ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ৫ নং ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার সমর্থনে রফিক ভাইয়ের ডাকে আজকের বালিপাড়া ঐতিহ্যবাহী বালিপাড়া গ্রামবাসীর উদ্যোগে বালিপাড়া ফুটবল মাঠে আজকের পথসভার সম্মানিত সভাপতি, বালিপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী
সত্যবাজন চাচা উপস্থিত রয়েছেন, যাকে নিয়ে আমরা দীর্ঘদিন থেকে দিন রাত পরিশ্রম করছি এই ইউনিয়নের উন্নয়নের জন্য, যাকে নির্বাচিত করার জন্য মানুষের কাছে আমরা উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি। সেই প্রিয় ব্যক্তিত্ব জননেতা জনাব রফিক আহমেদ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে আগত, প্রতিটি মহল্লা থেকে আগত আমার মাতার তাজ ময়মর অভিয়ান, যুব সমাজ, আলিম সমাজ, ছাত্র সমাজ, কৃষক শ্রমিক বাইরা, সর্বস্তরের জনসাধারণ, বক্তব্যের শুরুতে গ্রহণ করুন আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতু, হিন্দু ভাইদের প্রতি আদাব। সুপ্রিয় উপস্থিতি, আমরা প্রায় নির্বাচনের শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রায় তিন দিন পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত তারিখটি চলে আসবে, 28 তারিখ। আমরা যে তারিখের অপেক্ষা করছি, আমরা ইউনিয়নবাসী, আজকে ইউনিয়নবাসী আর ঘরে বসে থাকছে না, ইউনিয়নবাসী বর্তমান ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে আজকে আমাদের ডিজিটাল লোকজন, আজকে আমাদের ইউনিয়নের লোকজন আর ঘরে বসে থাকছে না, এই ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে আজকে লোকজন হাট বাজারে বের হচ্ছে। আজকে শিকারখা থেকে দতপাড়া, বালিপাড়া থেকে বাগের খাল পর্যন্ত আমাদের ইউনিয়নের যে কয়েকটি গ্রাম মহল্লা রয়েছে আজকে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে সকলের মুখে কিশোর আগামী 28 তারিখ রফিক ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন নির্মাণ করবে, সেই আশা সেই লোকজনের সেই মনোবাসনা পূরণ করবে আগামী 28 তারিখ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমি বেশ কিছু বলবো না, আমার এখানে অনেক মহামুরব্বিয়ান রয়েছেন, অনেক অভিজ্ঞ লোক রয়েছেন, ওনাদের কাছ থেকে আপনারা অত্যন্ত সুন্দর সুন্দর বক্তব্য শুনবেন। সুপ্রিয় উপস্থিতি, আমি শুধু এটুকু বলবো, আপনারা দেখেছেন 2004 সালে যখন রফিক ভাই 3 নম্বর ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী ছিলেন, তখন ওনার বাবা মারা গিয়েছিলেন। আমরা আজ 2-3 দিন আগে উনি নির্বাচন শুরু থেকে উনি বলে আসছিলেন যে আমার মা অসুস্থ, আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার মা হাসপাতালের বেডে অসুস্থ। প্রিয় ইউনিয়নবাসী, প্রিয় এলাকাবাসী, আমরা সবাই দোয়া করেছিলাম, কিন্তু মহান পাক রব্বুল আলামিনের নিকট এই দোয়া করেছিলাম ওনার মাকে যেন সেই নির্বাচন পর্যন্ত সেই হায়াতটুকু দান করেন, কিন্তু ভাগ্যের সেই পরিহাস, আমরা সবাই এই পৃথিবীতে থাকবো না, আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা আমরা মানতে হবে। এই 2-3 দিন আগে রফিক ভাইয়ের মাতা চলে গিয়েছেন, রফিক ভাই মানসিকভাবে ভেঙে পড়েছেন, রফিক ভাই অত্যন্ত কষ্ট পেয়েছেন, উনি এক নির্বাচনে ওনার বাবাকে হারিয়েছেন, এই নির্বাচনে ওনার মাতাকে হারিয়েছেন। উনি গতদিন হরিপুর বাজারের পথসভায় বলেছেন যে আমার আজকে দোয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, আজকে আমাকে দোয়া করার মতো আমার মা আজ পৃথিবীতে নেই। আমি ইউনিয়নবাসী এখানে সবাই সমবেত হয়েছে, আজকে 2-3 দিন আগ থেকে যখন ষড়যন্ত্র হচ্ছিল, সবাই বলছিল যে বালিপাড়া ফুটবল মাঠে এত বড় একটি প্যান্ডেল করে আজকে নৌকার মানুষ দিয়ে এই প্যান্ডেল বড়ানো যাবে না, আজকে আপনারা দেখেন এই প্যান্ডেল বড়ানো হয়েছে। আপনারা মনে করতে পারেন অন্যান্য ইউনিয়ন থেকে এনে হায়ার করে লোকজন এনে এখানে প্যান্ডেল বড়ানো হয়েছে, আপনারা সবাই এখানে ঐক্যবদ্ধ রয়েছেন, আপনারা আগামী 28 তারিখ ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে নৌকা মার্কা এক একটি বুট দিয়ে রফিক ভাইকে নির্বাচিত করে এই ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করবেন,
সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আমি আজকের এই জনসমাগম থেকে রবিক ভাইকে বলতে চাই, রবিক ভাই আপনি নিরাশ হবেন না, ইউনিয়নবাসী আপনাকে বুকে নিয়ে আগলে রেখেছে। ইউনিয়নবাসী যদিও আপনার মাথা চলে গিয়েছেন, ইউনিয়নবাসী এখনো বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, এখনো অনেক বয়োজ্যেষ্ঠ আমাদের মা বোনেরা রয়েছেন, সবাই আপনার জন্য দোয়া করতেছে, নামাজ পড়ে দোয়া করতেছে, নবল নামাজ পড়ে দোয়া করতেছে। ইনশাল্লাহ সকালের দোয়া বিতে যাবে না, আপনি 28 তারিখ নির্বাচিত হবেন। আজকে আগামী 28 তারিখ এই ইউনিয়নবাসী নির্বাচিত হবে বলে আমি মনে করি। সুপ্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করছি। সকালকে অনুরোধ করব, এখানে রফিক ভাই যেহেতু উপস্থিত রয়েছেন, আমরা সবাই উপস্থিত হয়েছি, আমরা যদি একটু হাত উঁচু করে ওনাকে সাহস দেই তাহলে রফিক ভাই আরো উৎসাহ পাবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকালের। আমি 2001 সাল থেকে ভোটার হয়েছি, আমি 2001 সাল থেকে ভোটার হয়েছি, আমি দেখেছি অনেক নির্বাচন, আমি ছোটবেলাও দেখেছি এই রকম নির্বাচন আর কখনো আমাদের ইউনিয়নে এভাবে জমে নাই। আজকে রফিক ভাইয়ের যে জোয়ার উঠেছে সেই জোয়ার কোনো ষড়যন্ত্র বন্ধ করতে পারবে না, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী 28 তারিখের নৌকার বিজয়, রফিক ভাইয়ের বিজয়, ইউনিয়নবাসীর বিজয় হবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধাভাজন বড় ভাইকে। এ পর্যায়ে একটি নির্বাচনী তারা নিয়ে আসছেন হেমহাতপাড়া গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই মতিউর রহমান। Oh, my God.
ধন্যবাদ শ্রদ্ধাভাজন বড় ভাই মতিউর রহমান মতি ভাইকে আহমদ আলী চাচা মতিউর রহমান ভাইয়ের তারানা শুনে মুগ্ধ হয়ে উনাকে পুরস্কৃত করছেন এবং হাতপাড়ার নিজাম ভাই মতিউর রহমান ভাইয়ের তারানা শুনে মুগ্ধ হয়ে আরো 500 টাকা পুরস্কৃত করেছেন ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাগরখাল গ্রামের কৃতি সন্তান হরিপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নাসিরুদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমি বক্তব্য তো জানি না আমার নতুন ভাইয়া ইঞ্জেরা গুটা রইছেন আর নতুন বোন ইঞ্জেরা গুটা রইছেন এরা সম্বন্ধে দুই একটা কথা কইতাম বুট কি জিনিস আর বুটর মূল্য কতটুক আর বুটর মাঝে যদি আমরা অবহেলা করিতে ক্ষতি কতটুক ওই সম্বন্ধে দুই একটা কথা আমি কইতাম চাইয়ার বুট এটা আমানত জিনিস আমানত খারে হয় আর লাভ কিতা ক্ষতি কিতা ওখানটা বুঝাইতাম চাইয়ার আমি বুট আমানত আমরা কাছ থেকে সরকার সরকারে প্রত্যেক খাতটা কি টেকা নেন আমরা যদি একটা বিয়া সাথে করি অন্তা কি সরকারে একটা টেকা নেন কিতা লাগি নেন ইগু আমরা এই ঘুরে আবার দিবার লাগি আমরা রাস্তাঘাট হইতো আমরা যত জাতির আমরা ছোট ছোট খাইজ আমরা করতাম পারি কিন্তু বড় খাইজ আমরা করতাম পারি না বুঝছেন না নি এর কারণে সরকারে আমরা কাছ থেকে প্রত্যেক খাতটা কি টেকা নেন আর ইগুলো আবার ঘুরে দেন ঘুরে দিতে সময় কইন তোমরা ভালো মানুষ তোমরা অফিস আদালতে রাখিও যে অফিসের মাধ্যমে আমি দিমু
ভালো মানুষ রাখিও, আমিন মানুষ রাখিও, আমানতদার মানুষ রাখিও। এই আমানতদার মানুষ রাখো যদি, তাহলে তোমরা টেকাগুলা সুন্দরভাবে ভাইবাই, আর রাস্তাঘাট যেগুলা কল্যাণকর জায়গা ওইতো ওগুলা তোমরা লাগাইবাই। এখন আমরা যদি বাদ মানুষ দিলাই যেগুলো আমিন নাই, বিশ্বাসী মানুষ নাই, যারা খেয়ানত করবেন, বহুত একটি আমানত করবো না আর খেয়ানত। আমরা ছোটবেলা ইলেকশনের সময় আইলে স্লোগান দিতাম, বহুত একটি আমানত করবো না আর খেয়ানত, আমরা খেয়ানত করবো না, বালা জায়গাত রাখি যদি, আর তাই যদি নির্বাচিত হইয়া আর আপনার তান ওয়াদা যে লিখি দেন পুস্তারও, আর আমি আমারে ভোট দিলে আমি কিতা করবো, আপনারা খেদমত করবো, খেদমত করার সুযোগ দান করুন, আমারে ভোট দিয়ে আপনারা খেদমত করার সুযোগ দান করুন। আর তাই নির্বাচিত হওয়ার পরে যদি আমরা খেদমত কিতা করতা হতো, রাস্তাঘাটগুলা করতা, ইউনিয়নের কাজ করতা, আমরা যেখানে যেখানে আর্টিফিসি সরকারি কাজ না হইলে ওয়ে না ওগুলা কাজ করি দিতা। এখন গত নির্বাচনও আমি নিজে বর্তমান চেয়ারম্যান সব লাগে আমি নিজে ভোট দিছি, রবিক ভাই আমার এক ভাই, তান রক্ত লগে আমার রক্তর মিল, কিন্তু তানরে ভোট দিছি না, মনে করছি ওখান থেকে বর্তমান চেয়ারম্যান জৈন এন দ্বারা মনে হয় ইউনিয়নের ফায়দা হইব, কিন্তু কোনো ফায়দা হইছে না, কোনো ফায়দা হইছে না। আমি বকুদার দিয়ে হইতাম পারু, আমি কিছুদিন গত যে আমরা ফতেপুরি রাস্তা যেগুলো হইন এগুলো তো আমরা রাস্তাও, ও রাস্তার আমি একদিন আমার গত যে খাই দিয়েছি এর আগর খাই দিয়েছি যে সময় ওই সময় সন্তানকে আমি হইতে পারতাম না, আমি আটি আটি আইয়ার আমার সুবেদালি মেম্বার সাহর বাড়ি খালাবাড়ির বাড়ির তোলে আবার বাদে দেখলাম রাস্তা খাই জল, ওই সময় দেখি ঠিকাদারে ওখান মাতের আমার খানো আইয়া আজিছে যে ইসরে ভাই রাস্তাটা তো একশো তো ডালাই দিয়া ঠিক কন্ট্রাক্টারে যার কি ইগু রাস্তাটা তো আধা ইঞ্চি ডালাই সম্পর্কে হইতো আসিল, ইটা তো পিছলা উত্তর যাইব গিয়া এক শব্দটা আমার খানো আইয়া আজিছে, আমি ফিরিয়া দেখলাম হাসা উত্তর খাস করে একশো তো ডালাই দিয়া যার কি, কিন্তু আমরা মেম্বারও হল আমরা চেয়ারম্যান সাহেব হল ইটার দিকে কোনো খেয়াল নাই যে আমরা আমরা এই রাস্তা দিয়ে এত ক্ষতি করি যার কি বালা কাজ করতে আছে সরকারের টেকা দিছে, আর তারা খেয়াল করলে অবশ্যই হয় যদিও এল জি ডি রাস্তা নিছে, কিন্তু তানতানোর এগুলা কন্ট্রাক্টারের লগে কাগজ দেখার অধিকার আছে, আবার কাজগুলো সুস্থ হন না হন না এগুলা দেখার দেখ শুনার তানতানোর অধিকার আছে, এতে যদি এল জি ডি রাস্তা কাজ করে না যদি তাই তাই এল জি ডির কাছ থেকে দরখাস্ত করতে পারুন, সরকারের কাছে দরখাস্ত করতে পারেন আমরা কাজের জন্য ওটাও তান্তরের কাজ, কিন্তু এরপরে যে আবার কাজ হয়েছে গত দুই বছর আগে ওদিন আমি একদিকে যাওয়াত আসলাম আপনার রিস্কায় যাওয়াত আসলাম মুসা মাসরাবর বাড়ি তোলে গিয়াইলে দেখিতেন গেরাডিন মারের আপনার কাজ করতো যে ডালাই সারতো উপরে গেরাডিন মারের মাটি তেল দিয়া তার তেল দিবা মাটি তেল দি গ্রাডিন মারে হোকাজার এই রাস্তাটা ঠিকব নি ও তো সামান্য করে ও রাস্তাটা গেছে গিয়া ওলান ইউনিয়নের প্রত্যেকটা রাস্তার অবস্থা একবারে খারাপ, আমরা চেয়ারম্যান সাহেব আবদুল্লাহ চেয়ারম্যান সাহেব টাকা খালিন যে রাস্তাঘাট যেগুলো হয়েছিল আর এর বরখান থেকে আমরা হোস্টেল মাঝেও আছি বুঝছেননি, এর বরখান থেকে আমরা হোস্টেল মাঝেও আছি, আমরা যারা যারাও খালি কইন ভোট দিয়ে আমরা খেদমত করবা কিন্তু সঠিক খেদমত তারা করুন না, এর লাগি আমরা ভোট দিতে সময় খেয়াল করতাম যে আমরা যে ভোট দিতাম এগুলো বালা মানুষের দিতাম, আমি যা বুঝতাম পারছি আলহামদুলিল্লাহ আমি আমার রফিক ভাইয়ের কয়েক বিচার বিভাগ বইছি, বিচার বিভাগ খুব সুন্দর বুঝছেন না, একবারে হুবহু কোরআনের লগে মিল করি আতাম বিচার বিভাগ করছেন আমি দেখতাম পারছি ইনশাল্লাহ পাইছি, তিন চারটা বিচারও বইছি আমি, তান দানশীলতার খুব মাত্রা আছে বুঝছেন না, আমরা বাগরহাল স্কুলও তাই দুই লক্ষ টাকার মতো দিছেন খালি গেইটল লাগি, বাগরহাল মাদ্রাসা তো আপনার দিছেন তিরিশ হাজার টাকা বুঝছেন নাকি দাবছি, বা আমরা হরিপুরের বাজারের গুয়াহাটির দিছেন তাই আপনার প্রায় বিশ হাজার টাকা বুঝছেন না, ওলান বিভিন্ন হাতে তাই দেওয়ার অভ্যাস আছে, তাই মানুষের খেদমত করার অভ্যাস আছে, এ কারণে আপনারা লাগে আমন্ত্রণ জানাই আর আপনারা হলে আঠাইশ তারিখ রবিক ভাই লাগে ভোট দিয়ে নির্বাচিত হরুক ইনশাআল্লাহ আজিজ আপনারা ইউনিয়নের কাম কাজ হইব, আমানতদারি আপনারা ভোট যে আমানত তার কাছে রাখবা, আপনারা আমানতদারি তার খেয়ানত করতে নাই, এর লাগি আপনারা লাগি মা বোন লাগিও জানাই আর আর ছোট ছোট ভাই যারা বুটা রয়েছেন মুরব্বিয়ান হল সবে হুঁশিয়ার সাবধান হইয়া ভালো মানুষ পাইছি আমরা আলহামদুলিল্লাহ তার লাগি ভোট দিয়া নির্বাচিত করি, এই আচ্ছা কথা হই আমি বক্তব্য শেষ করলাম, দয়া করে যারা বক্তব্য দিবেন রাত্র অনেক হয়ে গেছে বক্তব্য দিবেন তিন মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবেন প্লিজ, তিন মিনিট দুই মিনিট বা তিন মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবেন, অনুরোধ করছি
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী বালিপাড়া গ্রামের আজকের নির্বাচনে সবার আয়োজনে সম্মানিত সভাপতি উপস্থিত যুব সমাজ ছাত্র সমাজ আলিম সমাজ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এই নির্বাচন একটা চ্যালেঞ্জার নির্বাচন এই নির্বাচন হোল্ডিং বিজনেস চলবে না সেই নির্বাচন আমরা কোনো ট্যাক্স দিতে চাই না আমরা চাই জনগণ স্বাধীনভাবে চলার আমাদের উন্নয়নের ক্যাটাগরি সঠিকভাবে যাতে চলে সেই মন মানসিকতা নিয়ে আমাদের ইউনিয়নবাসী এই নির্বাচনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সম্মানিত উপস্থিতি আপনারা একটা কথা জেনে রাখেন আমরা জনগণ জনগণ নিজে নিজে গোল খাবে না জনগণ সক্কা নিয়ে এই নির্বাচনে আসবে নিজে নিজে গোল খাবে না এটা সবাই জেনে গেছে সবার মাইন্ডে চলে আসছে আমরা পিছিয়ে কতটুকু আছি সম্মানিত উপস্থিতি কোন কোন লোক বিভিন্ন এলাকায় বলে যাচ্ছে যে উনি এই গ্রামের আমি বলতে চাই নেতা যখন হয়ে যায় লিডারশিপ পারসন যখন হয়ে যায় সে আর একক কোনো মানুষ রয়ে না সে সকল প্রতিটা গ্রামের প্রতিটা এলাকার নেতৃত্ব দিয়ে যায় সম্মানিত উপস্থিতি আপনারা দেখেন সিটি কর্পোরেশন সিলেট সেখানে নির্বাচিত করেছে আরিফুল হক চৌধুরীকে দল মত নির্বিশেষে নির্বাচিত করেছে কেন নির্বাচিত করেছে যে আমার সিটি কর্পোরেশন যার মাধ্যমে উন্নয়ন হবে সেই মানুষকে আমরা নির্বাচিত করব আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি হিন্দুসহ সবাই ঐক্যবদ্ধভাবে আরিফুল হক ভাইকে নির্বাচিত করেছে আমাদের সেম তদরূপ এই ফাস্টন ফতেপুর ইউনিয়নের মানুষ বিগত দিন ভুল ডিসিশন নিয়ে আমাদের যেই ক্ষতিগ্রস্তের আমাদের উপরে দাঁড় হয়েছে সেই ভুল মানুষ বুঝে গেছে যে আমরা আর সেই ভুলের প্রাপ্তিতে আমরা যাব না আমরা এই নির্বাচনকে সঠিক নেতৃত্ব বাছাই করব এই নির্বাচনে আমরা সঠিক মানুষকে বেছে নিয়ে এলাকার উন্নয়ন যুব সমাজের উন্নয়ন অনেক মানুষের চাকরি দিয়ে গেছেন 300 মানুষকে চাকরি দিয়েছেন এটা কিন্তু ছোট বিষয় নয় অনেক বড় বিষয় উনি যদি নির্বাচিত হতে পারে আশা করি আরো 1-2 হাজার মানুষের চাকরি হবে সেই 1-2 হাজার মানুষের চাকরি হলে এই এলাকার টোটাল অনেক মানুষের ফ্যামিলি আপ লেভেলে চলে যাবে একটা মডেল ইউনিয়ন পরিচিত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আপনারা এই নির্বাচনকে ধৈর্য ধরে সামনের দিকে যাতে কোনো ক্লেম কেউ সৃষ্টি না করতে পারে সেই লক্ষ্য রেখে আপনারা সজাগ থেকে আগামী 28 তারিখ পর্যন্ত আপনারা সঠিকভাবে কার্যক্রম চালিয়ে যান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি হরিপুর গ্রামের একটি সন্তান জয় রেহান ভাইকে বিসমিল্লাহির রহমানির রহিম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই পৌরসভা বিশাল জনসভায় পরিণত হয়েছে আর সেই বিশাল জনসভার উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত আজকের প্রধান আকর্ষণ যাকে নিয়ে বাসনংপতেপুর ইউনিয়নের আবাল বৃদ্ধ জনতা স্বপ্ন দেখছে যারা স্বপ্ন দেখছে যাকে নিয়ে ওনাকে নির্বাচিত করে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করবে সেই প্রিয় ব্যক্তিত্ব জনাব রফিক আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শুরুতেই গ্রহণ করুন প্রাণডালা শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদান সম্মানিত উপস্থিতি নির্বাচন আসলে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়
বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের পছন্দের প্রার্থী যোগ্য প্রার্থীকে ফেল করানো হয়, সেই রকম একটি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে রফিক ভাইয়ের নৌকা মার্কার প্রচারণা আপনারা যে যুব সমাজ, ছাত্র সমাজ, আলিম সমাজ, মুরব্বী সমাজ চালিয়ে যাচ্ছেন, তার জন্য আমি প্রথমত সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে নতুন একদল মহিলা মুফতির আবির্ভাব হয়েছে, ঘরে ঘরে যাচ্ছে আর বলছে রফিক ভাইকে ভোট দিলে নাকি ইসলাম চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এই সকল নির্লক্ষার বিরুদ্ধে, আমাদের জেগে উঠবে উঠতে হবে, আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের বৃদ্ধ জনতা জেগে উঠতে হবে। তাদের বিরুদ্ধে আগামী 28 তারিখ বুলেট নয় ব্যালেটের মাধ্যমে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই মুফতি মহিলারা কি বলে আপনারা রেকর্ড করবেন, উনাদেরকে আটকে রাখবেন। আমাদের এই এলাকায় সর্বজনস্বীকৃত, সর্বমহলে স্বীকৃত এই সিলেট বিভাগের সিংহ পুরুষ, যিনি ইসলামকে আঁকড়ে ধরার জন্য ওনার জীবন যৌবন ব্যয় করেছেন, আমাদের মুফতি ইউসুফ সাহেব, আমরা ওনাকে নিব। এই মহিলাদেরকে আটকাবেন, ওনাদের ভিডিও রেকর্ড করবেন, আমরা মুফতি সাহেবকে সেখানে আমরা নিজ দায়িত্বে আমরা নিব। এই মুফতি সাহেবের সামনে তারা ফতোয়া দিয়ে প্রমাণ করবে কিভাবে ইসলাম যায়। তাতে আপনারা রাজি আছেননি? আপনারা আজকে গিয়ে মা বোনদেরকে বলবেন যে যারা আসে আর এরকম এইরকম ফতোয়া দেয় তাদের ভিডিও রেকর্ড করবেন, তাদেরকে আটকাবেন, আমাদেরকে ফোন দিবেন, আমরা মুফতি ইউসুফ সাহেবকে এর মাধ্যমে তাদের মোকাবেলা করব। তারা কোন কোন জায়গা থেকে তারা ফতোয়া বিভাগ থেকে লেখাপড়া করেছে সেটা আমরা জানব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন রফিক ভাই একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি, যিনি এই এলাকার সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ জীবন থেকে কাজ করে যাচ্ছেন, যিনি অত্যন্ত শিক্ষাদরদী, জনদরদী, আমানতদার, যার ওনার বাবাও ছিলেন অত্যন্ত ইসলামের প্রিয় ব্যক্তি। ওনার বাবা এই মাদ্রাসায় বিরাট একটি জমি দান করেছেন মাদ্রাসা যখন হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য লম্বা করব না, আমাদের এই মঞ্চে অনেক বক্তা রয়েছেন, আপনারা আগামী 28 তারিখ দলমত নির্বিশেষে রফিক ভাইকে যোগ্য ব্যক্তি হিসাবে নির্বাচিত করার জন্য ওনার মার্কা নৌকা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন বড় ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লামাশামপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধাভাজন জনাব মুসব্বির সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বালিপাড়া ফুটবল মাঠে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার 14টি গ্রামের 14টি গ্রাম নিয়ে আমাদের ইউনিয়ন, 14টি গ্রামের মুরব্বিয়ান নজওয়ান সর্বস্তরের জনতা, আপনারা আমার সালাম আদাব গ্রহণ করুন। আমি বলি আপনারা নতুন চাইন না পুরান চাইন, আমরা 10 বছর দেখেছি পুরানে কি করেছে, আপনারা জানা আসেনি? 10 বছরের ভিতরে আমাদের ইউনিয়নে একটি টয়লেট হয় নাই, হয়েছে নি কোকা চাইন? আমরা ইউনিয়নের কোনো কার্যক্রম হয়েছে না। আপনার কাছে অনুরোধ করি, আর সময় 2 মিনিট, অনেক কিছু বলার ছিল, 2 মিনিটের ভিতরে আমার সময়টা শেষ, অনেক বক্তারা রয়েছেন। আপনারা আগামী 28 তারিখে আমার রফিক ভাই আপনার ফাওয়ার নিচে হাত রাখিয়ে আমি হইয়ারের ভাই আইন, আপনারা 5টা বছর আগে রফিক ভাইরে একবার তা ভোট দিয়া দেখুক আপনার উন্নয়ন হয় কিনা।
হোকাছেন আপনারা দিবানি আমি কই আর আপনারা রে অনুরোধ করি আর আমার উপরে অনেক রিপোর্ট আছে লামাশামপুর বরশামপুর গ্রাম রে আমি বক্তব্য দি কইছি আমার একটা বেজাল আছিল এটা খোয়ায় আমার উপরে অনেক রিপোর্ট জো কুল্লু নাফসিন জায়কাতিল মউত যদি আমার মৃত্যু আসে কেউ টেকাতে পারবে না পারব কেউ আমি যদি আমারে মারে খেউ আপনারা আমার জনজা করিবানি আমি বিন্দু মাত্র ভয় করি না আমার বাবায় কোনোদিন ভয় করে না আমার দাদায়ও করে না আমার দাদার দাদায়ও করছে না আমি কোনোদিন ভয় ভীতি ডরাই না আমি যা বলি সত্য বলি আমি এই রবিবার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং যাব আমরা ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ হইয়া 28 তারিখ একটা ভোট দিয়া তাদের নির্বাচিত করি ইনশাল্লাহ আমরার ফায়দা হইব এই বলি আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পালিভরা গ্রামের কৃতি সন্তান সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পালিভরা গ্রামের কৃতি সন্তান ফারুক আহমদ ভাইকে শ্রমিক নেতা ফারুক আহমদ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রফিক ভাইয়ের ডাকে নৌকা মার্কার সমর্থনে আজকের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আমরা যাকে নিয়ে আজকের এই সমাবেশ আমার সদ্য বড় ভাই জনাব রফিক আহমদ মঞ্চে উপস্থিত আমার ময়মুরব্বিয়ান সম্মুখে আমার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রথমে আমার সালাম হিন্দু ভাইদের প্রতি আদাব সম্মানিত উপস্থিতি সাবজেক্ট মাত্র 2টা আপনারা অনেকক্ষণ বক্তব্য শুনেছেন রফিক ভাই সম্বন্ধে অনেক ভালো ভালো বক্তা বলেছে রফিক ভাই কি ধরনের লোক আমি বলবো অত্যন্ত ভালো একজন মানুষ বিগত নির্বাচনে উনি নির্বাচন করেছিলেন সামান্য ভোটের দায় উনি পরাজিত হয়েছিলেন তারপরেও কিন্তু এই যে 5টি বছর উনি প্রত্যেকটা গ্রামের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে উনি ছিলেন অদ্যাবধিও আছেন সম্মানিত উপস্থিতি সময় মাত্র 2 মিনিট আব্দুর রশিদ চেয়ারম্যান আমরা জনগণ দিয়েছিলাম উনাকে 2 বার 2 টার্মের জন্য উনি চেয়ারম্যান হয়েছিলেন কিন্তু আমরা কি পেয়েছি উনার কাছে যদি যান বলবে আমি তো সরকারের লোক না আমি কিছু পাই না আপনি ওসির কাছে একটা ফোন করেন হ্যাঁ ওসি আমার কথা শুনে না তাহলে আপনি চেয়ারম্যান হয়ে কি করবেন আপনি আমাদের যান মালের মানে নিরাপত্তা দিতে হবে আমাদের উন্নয়ন করতে হবে এখন আপনি বলবেন আমি এইগুলা যাব না আমি ওইগুলো আমার পাওয়ার নাই আমি অনুরোধ করব আগামী 28 তারিখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আপনারা অত্যন্ত সুসিঞ্চিতভাবে আপনারা আগামী 28 তারিখ আমার রফিক ভাইরে নৌকামার্কা এক একটি বুট দিয়ে আপনারা যযুক্ত করবেন আর আমি আমার গ্রামের গ্রামবাসীর কাছে আমার একটা মাত্র অনুরোধ আজকে এই মঞ্চে দেখেন আমাদের গ্রামের মুরব্বী আন সবাই বসে আছে আমি বলবো আমাদের গ্রামের প্রত্যেকটা লোকের কাছে আমি অনুরোধ করব মুরব্বীদেরকে যদি সম্মান দেন তাহলে আমরাও একদিন সম্মানিত হব তাই আমি ওদিকে একটু নজর রাখবেন আমার গ্রামবাসীকে অনুরোধ করে আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধাভাজন বড় ভাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হেমু হাতপাড়া গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাকারিয়া মাহমুদ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আজকের 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি যে মাটিতে আমরা দাঁড়িয়ে আজকে বক্তব্য দিচ্ছি বালিপাড়া গ্রামের সেই মহান পুরুষ শাহ আহমদ আলী শাহর জন্মভূমিতে সম্মানিত উপস্থিতি আমি যেখানে বক্তব্য দিচ্ছি সেই ওয়ার্ডের জনগণ সম্বন্ধে 2-4টি কথা বলতে চাই আমরা এসেছি আজকে 7 নং ওয়ার্ডের জনগণের বক্তব্য শোনার জন্য এবং 7 নং ওয়ার্ডের জনগণকে একটি আবদার করতে চাই রফিক ভাই একটি ইশতেহার ঘোষণা করেছেন ফতেপুর ইউনিয়নকে উনি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন কিন্তু মডেল ইউনিয়ন করতে হলে প্রথমে যেখানে এই ইউনিয়ন পরিষদ স্থাপিত আছে তার এই ইউনিয়ন পরিষদের নিকটবর্তী যে গ্রাম
সেটি আগে মডেল হতে হবে, তারপরে ইউনিয়ন পরিষদ মডেল হতে হবে। এখানে একটি বাজার অবস্থান বাজার রয়েছে, এটা বাণিজ্যিক অবস্থান। এখানে হাই স্কুল রয়েছে, এখানে প্রাইমারি স্কুল রয়েছে, এখানে একটি দারুল হাদিস মাদ্রাসা রয়েছে, এখানে ইউনিয়ন পরিষদ রয়েছে, তার পাশেই বালিপাড়া গ্রাম। এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে উন্নত জায়গা হচ্ছে বালিপাড়া গ্রাম। আর এই বালিপাড়া গ্রামকে যদি একটি পরিকল্পনা মাফিক, যেহেতু ফোর লাইন এবং সিক্স লাইনের কাজ শুরু হবে, এই বাজার একটি উন্নত বাজার হবে। সেখানে অত্যাধুনিকভাবে একটি সিএনজি ট্রাক, লেগুনা, ইমা, তার জন্য একটি টার্মিনাল নির্মাণ করা হবে, সেটি বালিপাড়ার জনগণের আগামী দিনের উপকারের জন্য হবে। তাই বালিপাড়া গ্রামবাসী এই ফোর লাইনের সাথে যদি তাদের গ্রামকে আরও দূর অগ্রসর করে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের মন্ত্রী মহোদয়ের প্রয়োজন। আর মন্ত্রী মহোদয় যেহেতু আগামী আড়াই বছর রয়েছেন, এই বালিপাড়া গ্রামের যুব সমাজকে যদি আগামী দিনে তাদের গ্রামকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রয়োজন রয়েছে। আর এই মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের আপনাদের কাজকে ত্বরান্বিত করতে হলে আপনাদের একজন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের প্রয়োজন রয়েছে। তাই আমি যুব সমাজের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাবো, আপনাদের আগামী একশো বছরের জন্য যে প্ল্যান রয়েছে হাতে, এই প্ল্যানকে বাস্তবায়ন করতে হলে মাননীয় মন্ত্রী ইমরান আহমেদের প্রয়োজন। এই গ্রামে অনেক শিক্ষিত গুণীজন রয়েছে, এখানে পিএইচডি করেছে জনাব মুজিবুর রহমান মাস্টার সাহেবের দুই ছেলে, এখানে একজন ইঞ্জিনিয়ার রয়েছে জনাব নাসিরউদ্দিন। তাদের মেধাকে কাজে লাগিয়ে এই গ্রামকে প্রতিষ্ঠিত করতে হলে আগামী দিনে আপনাদের যুব সমাজের ভোটের প্রয়োজন রয়েছে। আপনারা যুব সমাজ যদি রফিক ভাইকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের প্ল্যান মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আপনাদের গ্রামবাসী বয়ে যে পরিকল্পনা নেবেন, সেই পরিকল্পনায় যদি চেয়ারম্যান সাহেবের সহযোগিতা থাকে, তাহলে অতি দ্রুত আপনাদের কাজ বাস্তবায়ন হবে। সেই জন্য আমি বিনয়ের সাথে আহ্বান জানাবো, আপনারা সবাই মিলে আপনাদের এই আগামীর মডেল গ্রাম যদি হতে হয়, তাহলে ফতেপুর ইউনিয়নের সাথে যে গ্রাম হবে সেটি হবে মডেল বালিপাড়া। আর এই বালিপাড়াকে মডেল করতে হলে আপনাদের যুব সমাজের প্রয়োজন রয়েছে। আগামী 28 তারিখে আপনারা নৌকা মার্কায় এক একটি ভোট দিয়ে মডেল ইউনিয়নের সাথে মডেল গ্রাম প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি হেমগুড় তিন পাড়ার বিশিষ্ট মুরব্বী মতিউর রহমান চাচাকে। মতিউর রহমান চাচাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নৌকা মার্কার সমর্থনে তথা রফিক ভাইয়ের সমর্থনে বালিপাড়া গ্রামের ডাকে আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখছি, যিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসতেছেন, সেই মহান ব্যক্তিত্ব জনাব রফিক আহমদ উপস্থিত আছেন। আমাদের ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের মুরব্বীয়ানবৃন্দ, আমার সম্মুখে যুবক, ছাত্র, শ্রমিক, আলিম উলামা সাহেব আসসালামু আলাইকুম এবং হিন্দু প্রেরিতের প্রতি আদাব। আমি দুই একটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। আমরা যে আজকে এখানে সমবেত হয়েছি, আমরা যে এখানে মিছিলে মিছিলে সমবেত হয়েছি, আমি আশা করব আপনার যারাই এখানে এসেছেন সব সকলেই রফিক ভাইকে সমর্থন করেন এবং ভালোবাসেন, তাহার জন্য আজকে এই এত রাত্রে হলেও এখানে সমবেত হয়েছেন, তা ঠিক কিনা? আপনারা রফিক ভাইকে আগামী 28 নভেম্বর এক নৌকা মার্কায় এক একটি ভোট দিবেন এবং এই ভোটের মাধ্যমে আমাদের ইউনিয়নের ভাগ্য পরিবর্তনের একটি সুযোগ রয়েছে, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আরেকটা কথা বলবো। আমরা প্রতিহিংসার নির্বাচন করি না এবং প্রতিহিংসার নির্বাচন আমরা ভালোবাসি না। রফিক ভাই একজন ভালো মানুষ, উনি কখনো প্রতিহিংসার নির্বাচন করতে চান না। আমাদের ময়মুরুব্বিয়ান এবং আমাদের প্রার্থী রফিক আহমদের কথা হলো, আপনারা প্রতিহিংসার দিকে না গিয়ে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এক একটি ভোট চাইবেন, মা বোনদেরকে বলবেন আরেক পার্টি বাইর হয়েছে বুরকা পরে
নকল মুফতি সাজিয়ে আমাদের মা বোনদের সাথে কাছে যাইতেছে। আপনারা এদিকে সজাগ থাকবেন এবং সকলের মা বোনদেরকে বলবেন এরকম প্রচারণায় যারা আসে তাদেরকে বিতাড়িত করতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা সকলকে নৌকা মার্কার একটি ভোট দিবেন এই আশা প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিতি আজকে এখানে অনেকের পরিচয় দেওয়ার কথা ছিল, হয়তো সময় সংক্ষিপ্ততার কারণে দেওয়া হয়নি। আমি এখানে উপস্থিত রয়েছেন শ্যামপুর গ্রামের বিশিষ্ট যুবনেতা শ্রদ্ধাভাজন জনাব তহসিন আহমেদ, উপস্থিত রয়েছেন হরিপুর গ্রামের বিশিষ্ট যুবনেতা জনাব রশিদ আহমেদ, বাগেরহাল গ্রামের বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধাভাজন জনাব আজমল হোসেন, দলৈপাড়া গ্রামের বিশিষ্ট যুবনেতা বাবু আহমেদ, দলৈপাড়া গ্রামের বিশিষ্ট যুবনেতা সিরাজ উদ্দিন, সিরাজ আহমদ, লিয়াকত আলী। আমি পরিচয় করে দিচ্ছি লামাশামপুর গ্রামের বিশিষ্ট যুবনেতা শ্রদ্ধাভাজন জনাব মইনুদ্দিন সাহেব, আমি পরিচয় করে দিচ্ছি লামাশামপুর গ্রামের বিশিষ্ট যুবনেতা জালাল উদ্দিন, আমি হরিপুর গ্রামের বিশিষ্ট যুবনেতা শ্রদ্ধাভাজন জনাব জালাল উদ্দিন মিরন সাহেব, উপস্থিত রয়েছেন শ্যামপুর গ্রামের বিশিষ্ট যুবনেতা মুহিবুর রহমান বাবলা, আমি পরিচয় করে দিচ্ছি এমুদ্দিনপাড়া গ্রামের বিশিষ্ট যুব মুরব্বী শ্রদ্ধাভাজন জনাব আলাউদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন শ্যামপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধাভাজন জনাব মুহিবুর রহমান, তিনপাড়া গ্রামের বিশিষ্ট যুবনেতা জনাব পাকি মিয়া, দলৈপাড়া গ্রামের যুবনেতা সিরাজ আহমদ। পরিচয় করে দিচ্ছি শ্যামপুর গ্রামের বিশিষ্ট যুবনেতা জনাব বিলাল আহমদ ইমরান ভাই, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হরিপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং জন্তাপুর উপজেলার সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হরিপুর গ্রামের মুরব্বী শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুহিবুর রহমান মেনশেতা। আজকে আমি দুই কথা কওয়ার সুযোগ পাইছি আপনার সামনে। আমি জয়ন্তার সন্ধান হিসেবে জয়ন্ত পরিভাষায় কইলিম। তো এখানে অনেক মুরব্বিয়ান নেতৃবৃন্দ আছেন এবং সর্বস্তরের জনগণ, সবর নাম হওয়া সম্ভব না, সময় খুবই কম, আমার দুই মিনিটের সময় দেওয়া হয়েছে। কারণ রফিক সাহেব সম্বন্ধে আমি দুইটা কথা কই, আর যদি মিশা হয় আপনারা কইবা মেম্বারে মিশা মাত পাতিছে। কারণ এই ইউনিয়নের নয়টা ওয়ার্ড আছে, চেয়ারম্যান না হইয়া নয়টা ইউনিয়নের মেম্বার অলরে যে প্রজেক্ট বিভিন্ন রাস্তাঘাট কাজকর্ম দিছে অন্য কোন বেড়ায়ও দিতে পারছি না। আর দুই নম্বর হইল আমরা অরুয়ারলাম মসজিদ থেকে বাড়ি যেতাম, যাওয়ার পরে আমরা মারে গেতু কইতাম, মা কই গো বোন বলে মা গেল কি গাই কিনা নেই, তো মা কইলো জলদি বাইরে আনো বা খাইতাম বাইরে স্কুল যেতাম কি, তো সকালে দেখতাম গাই কিনাই দেয় একবার আর রাইজুর গাই হয়ে কিনা নাই। এরপরে বার হইলো হাইড্রোলিক গাই হাইব্রিড গাই দুইবার গিরাই, সকালে একবার গিরাই বিকালে একবার গিরাই দুইবার, কোন গাই তিনবার গিরাইতে নাই। তো ই গাই দুইবার গিরাই লিও বাবা তুমি তোমার বাড়ি কইল, এখন আর কোনো সুযোগ নাই। আমরা পরিবর্তন চাই, দুইবার হয়ে গেছে এখন আর নিত্য নতুন আসবে পুরাতনের অবসান, এটাই আমার স্লোগান। আপনারা 28 তারিখ নৌকা মার্কা এটা ভোট দিবা ওয়াদা করুকা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধাভাজন মুহিবুর রহমান মেম সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হরিপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট মুরব্বী শ্রমিক নেতা জনাব মনির আহমেদ।
Bismillahirrahmanirrahim. Balibara korti kaujito. Asker Robik Bayer Nirbachoni Jonoshobar Sommanito Sobhapati Upostit Ortho Unioner Sokol Jonosadharon Netribindo Murobbian Aske Balibara Gram Je Super Place Meeting Aujon Koreche যে আলোকিত সভা হয়েছে তাহার জন্য এই গ্রামবাসীর নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানাই ও মোবারকবাদ জানাই সম্মানিত ভাইরা আমরা রফিক আহমদ ভাইয়ের সাথে আছি অনেক কুরুচি সম্পূর্ণ কুরুচি বক্তব্য প্রদান করা হয় বিভিন্ন ভাষাবাড়িতে গিয়ে আমাদের বদনাম করা হয় আমরা তাই সহ্য করেই আমরা আছি কিন্তু আজকে যে জনসমুদ্রে পরিণত হয়েছে রফিক ভাইয়ের সমর্থন টেকানো যাবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আমাদের পিছনের বক্তারা বলে গেছেন উন্নয়ন ওনার উন্নয়ন যাইতে হলে যে মাধ্যম লাগে তাই ওনার মাধ্যমে তার ওনার আটিংগে তার সিরা যাওয়ার রাস্তা নাই সম্মানিত ভাইরা আমার রফিক ভাইয়ের মাধ্যম আছে ইনশাআল্লাহ 28 তারিখ নৌকামার গায়ে একটি ভোট দিয়ে শুধু আটিংটা জয়েন করে দেন উন্নয়ন তার গতিতে আসবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা আগামী যে তিনটা দিন সামনে আছে খুব গুরুত্বপূর্ণ দিন আমাদের পরিবার গুছানির দিন আমরা যারা এই রফিক ভাইকে সহযোগিতা করতেছি প্রত্যেক পরিবারকে আগে পিছে সামনে পিছে আপনারা পরিবারকে ধরে রাখুন যাতে কোনো কুচক্রি মহল এই পরিবারবর্গর ভিতরে না আসতে পারে ইনশাআল্লাহ 28 তারিখ আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা কারো বদনাম করব না শুধু সহ্য করে যাব আর যদি আল্লাহ আমাদের রফিক ভাইয়ের উপরে রহমত বরকত দিয়েছেন আরো দিবেন 28 তারিখ ইনশাআল্লাহ আমরা বিজয় নিশ্চিত আমরা সজাগ দুই খান চোখ খোলা রেখে আমরা সহযোগিতা করেছি আমাদের মা বোন সকল বুড়ারকে নিয়ে আমাদের আমাদের মহল্লায় মহল্লায় যেভাবে সংযোগ চলছে ভালো চলছে আরো চলবে ইনশাআল্লাহ তাই এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ শ্রদ্ধাভাজন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বালিপাড়া গ্রামের কৃতি সন্তান সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট যুব নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জালাল আহমেদ আসসালামু আলাইকুম উপস্থিত আগামী 28 নভেম্বর মিন্স রবিবার আমাদের অত্র ইউনিয়নের নির্বাচন উপলক্ষে আমাদের 7 নম্বর ওয়ার্ড স্বাগতিক কর্তৃক আয়োজিত রফিক ভাইয়ের সমর্থনে আজকে অত্র ইউনিয়নের সর্বপর্যায়ের মুরব্বী আন যুব সমাজ ছাত্র সমাজ সবার প্রতি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আদাব অভিনন্দন প্রিয় সুধী সমাবেশ আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকুই আমি আপনাদের কথা বলবো যে প্রতিটা বছর প্রতিটা পাঁচ বছর অন্তর অন্তর আমাদের বাংলাদেশের স্থানীয় সরকার হিসাবে একটা ইউপির উন্নয়নের তালিকা শক্তি আপনাদের মাধ্যমে নির্ধারিত করা হয় তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা ব্যক্তিগত রফিক ভাইকে অনেকে চিনেন জানেন এবং বুঝেন ওনার ইতিপূর্বের কর্মকাণ্ড
এবং ভবিষ্যতের কর্মকাণ্ড যে রূপরেখা উনি দিয়েছেন আমার ব্যক্তিগত মনে হয় খুবই ইতিবাচক। আমার বিশ্বাস এই ইতিবাচক বিষয়টিকে স্বপ্নিক না দেখে বাস্তবে আপনার রূপদান করবেন বলে আমি আশাবাদী। আর এখানে নির্বাচনে যে বক্তব্য হচ্ছে সবচেয়ে বড় বক্তব্য হচ্ছে আপনারা যেখানে আজকের হাউসের মঞ্চে যারা আছেন সভা সমাবেশস্থলে যারা আছেন বিদ্যমান তাদেরকে প্রত্যেকেই আপনারা এক একজন রফিক ভাই হয়ে আপনারা আন্তনিষ্ঠা এবং ঐক্যমত্য সর্বকনিষ্ঠতা আগামী রবিবারের নির্বাচনকে কাজে লাগাবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু এইটাই করছি রফিক ভাইয়ের দিকে আশা না রেখে আপনারা নিজেই এক একজন রফিক হয়ে আগামী রবিবার আপনারা সবাই মিলে নৌকা মার্কে একটা ভোট দেবেন এবং ইউনিয়নের উন্নয়নের কাজকে ত্বরান্বিত করবেন। আপনারা সবাই জানেন আল্লাহ যাকে ভালোবাসে মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকেই ভালোবাসেন। বিগত দিনের কালচার দেখেন রফিক ভাই কী করছেন না করছেন এইগুলো আমলে নিয়ে আমার বিশ্বাস আপনারা সবাই রফিক ভাইকে ভোট দেবেন। আমি আমার বক্তব্য দিয়ে করছি না, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেমুদিনপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী পাঁচ নং ফতেপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব আব্দুল কাহির পোতা চাচা। সালামু আলাইকুম। নৌকা মার্কালয় আমার রফিক চাচা ফতিক পাইছেন নৌকা মার্কা এবং আমার পরগনাবাসীর কাছে তিন চারটুম কথা কইতাম আপনারা তোলা ফোন করে ভোট দিয়ার আমরা প্রায় আমি উডার হয়েছি আজ প্রায় চল্লিশ বছর বাদ থাকি আজ বিশ বছরে দৈলাও ফার্স্টবার চারবার গেছে চারবার ইলেকশন হওয়ায় আপনারা সবাই সচেতন মানুষ চারবার ইলেকশন হওয়ায় দুইবার ইউনিয়নের ম্যাজিস্ট্রেট হইল চেয়ারম্যান ফতেপুর ইউনিয়নের ম্যাজিস্ট্রেট হইল যে চেয়ারম্যান থাকবে হে এখন মানুষ মরে বাজারও সেটাইও মার ফটো মরে এই তত্ত্ব মারে না কেন চেয়ারম্যানেরই ক্ষমতা আছে যে কোনো চেয়ারম্যান হোক ইউনিয়নের যিজন মানুষ মরে এলাকার তোর ইটা টুকাইয়া বার করতে পারবো এ ক্ষমতা আছে কিন্তু বারোয় না কেন এর সাথে একটা মানুষ মরে দিন দশটা পরিবার নষ্ট হয় এই ফ্যামিলির দশটা পরিবার নষ্ট হয় এখন এই হিসাবে আপনারা সব কিছু বুঝিতরা আপনারা সব সচেতন মানুষ ও আমার মায় মুরব্বিয়ান আছে সবাইয়ের নলেজ আছে সবাইয়ের নলেজ এই জিনিসটা আছে তো আপনারা গেছে আমার আবেদন রফিক চা নৌকা মার্কালয়া পাইছেন প্রতি তার বাপ দাদা ইসলাম আলী বঞ্চি বাপ হইলে আসন মেয়াজি আজ পরিমাণ আমরা তৃণমূলের ভিতরে আইসিন আজ বিশ বছর হয়েছে বারোইয়া থানার মাঝে এই কোয়ালিটি কোনো দিন নাই বেড়া লাগানি মাইল লাগানি হঠাৎ করা মানুষ মারা ইতার থানার মাঝে কোনো দিন আইসিও না আমরা শুনছিও না কোনো মুরব্বিয়ান আমার আশা ইটার তারা অবশ্য ইনশাল্লাহ তারা সম্বন্ধে কেউ বলতে পারত না তো আমার অনুরোধ থাকবো আপনারা কাছে জোড়াতে অনুরোধ করি আর আপনারা সঠিক মানুষ রবিকসা আমরা আসলে আমার হরু হরু হইলে বা চাষা হিসাবে তাই সম্পর্ক ও হিসাবে আপনারা বরগনার কাছে অনুরোধ করি আর আমরা তিন মজায়ও আত লইছিয়া তান্ডে লইয়া আমরা ও ইকানো লাগে হলে আপনারা কাছে অনুরোধ আমরা অনুরোধ করবো আমার তিন মজার আসল আমরা জোড়াতে অনুরোধ করবো সঠিক মানুষ সঠিক ব্যবহার ইউনিয়নের মাধ্যমে ভাই ভাই আমিও এক বছর পারফেক্ট আসলাম ইউনিয়নও বহুত কারিগরি আছে এখন মেম্বার হিসাবে যদি হয় তার নজন আসুন গেলিবা আরোটা আরো বদনাম হওয়ায় আরোটা বার করে কিন্তু বহুত কারিগরি আছে আমি দস্তখত দিছি আমি জানি একদিন আইছিল 12 দিন তো লাগিয়ে আইছিল ওইও সিদ্ধাগুলোর সেক্রেটারি বদলি
আমি কইলাম ইনো কারি করে কি দাইতে কৌসাই ও বেড়া চপন্ন কইল ইনো বহুত পারতে পার আছে আপনারা সঠিক মানু নির্বাচিত করো কো সত্তা আপনার ইনো আন্দোলন সঠিক ভাবে চলবো সঠিক ভাবে ব্যবহার হইবো কোন দুলম্বর খাবার হইতো না আমার গণরত তা বলো পিসা বালা মানু বালা ব্যবহার হইবো আপনারা বলো ব্যবহার ভাই ভাই নৌকা মার্কা 28 তারিখে একটা ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুকা আর অবশ্য এলাকার ভালো হইব সুন্দর হইব আমার বক্তব্য সকলাম খোদা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ রাখছি যুবনেতা শুক্রবার বিশিষ্ট সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত মুরব্বিয়ান সমাজ আলিম সমাজ যুব সমাজ ছাত্র সমাজ আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আদর সম্মানিত উপস্থিতি আমি বক্তব্য রাখব না শুধু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করব রফিক ভাই যখন নমিনেশন দিতে যান তখন আমাদের বৃহত্তর সিলেটের গর্ব বৃহত্তর সিলেটের শেখুল হাদিস আল্লামা মুফতি ইউসুফ সাহেব আমাদের সাথে গিয়েছিলেন এবং তিনি দোয়ার মাধ্যমে আমাদের নমিনেশন দাখিল করেছিলাম আমরা যখন আমাদের নির্বাচনী অফিস উদ্বোধন করে তখন আমাদের এলাকার অভিভাবক মুফতি ইউসুফ সাহেব আমাদের অফিসে এসে দোয়ার মাধ্যমে অফিস উদ্বোধন করেছিলাম কিন্তু দুঃখজনক হলেও সত্য একটি কুদক্রী মহল আমাদের বিজয় নিশ্চিত দেখে এলাকার কোন জোয়ার দেখে আমাদের পিছু পিছু লেগেছে আমাদের মা বোনকে গিয়ে বলেছে যে রফিক ভাই যেদিন ফাঁস হয়ে যান তাহলে ইসলাম চলে যাবে আমার বাড়িতে গিয়ে আমার ওয়াইফ এবং আমার মা বোনদেরকে বলেছে যে রফিক ভাই যেদিন ফাঁস হন তাহলে এই ইউনিয়নে মূর্তি আসবে রফিক ভাই যেদিন ফাঁস হন তাহলে এই এলাকার মানুষ অনেক মানুষ বাজারে উঠতে পারবে না রফিক ভাই যেদিন ফাঁস হন তাহলে এই এলাকার কর্মী মাদ্রাসা সঠিকভাবে চলাফেরা করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে আবদার রাখবো যে 28 তারিখ পর্যন্ত প্রতিটা নৌকার সমর্থকবৃন্দ আপনারা সুচ্ছার থাকবেন আপনারা সতর্ক থাকবেন আপনাদের প্রতিটি মা বোনকে বলে যাবেন যে আমাদের এই 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 ইয়ে চলতেছে আমাদের পিছনে লেগেছে আমাদের ভোট নষ্ট করার জন্য আমাদের মা বোনদেরকে বিভিন্ন বিভ্রান্তমূলক বক্তব্য দেখাচ্ছে এই জন্য আপনারা সবাই সচেতন থাকবেন সম্মানিত উপস্থিতি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না একটি কথা বলবো আগামীকালকে আমাদের বিকাল 5টার সময় আমাদের বাগেরহাট মহাসুন্না মাদ্রাসার সামনে আমাদের পথসভা আছে আপনাদের সবাই অংশগ্রহণ করবেন এবং সেই পথসভা শেষে আমাদের তিনবেলা টঙ্গীর আমাদের পথসভা বিরাট পথসভা আছে সেই পথসভায় সব অংশগ্রহণ করবেন এবং আমাদের মিটিং শেষে সভাপতির বক্তব্য শেষে আমাদের মিছিল বাড়িপাড়া থেকে ঢুকে হরিপুর মাদ্রাসা পর্যন্ত এবং এরপরে স্কুল পর্যন্ত আসে এরপরে আসবে এইবারে আমাদের সভাপতির বক্তব্য শেষে আমাদের মিছিল বাড়িপাড়ার দিকে ঢুকে বাড়িপাড়ার ভিতর হয়ে স্ট্যান্ডে আসবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম সন্তান শ্রদ্ধা জন বড় ভাই জনাব হানিফ মোহাম্মদ
বালিপাড়া গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পৌরসভা সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন জাকে ঘিরে আজকের এই আয়োজন। আজকের সভার প্রধান আকর্ষণ প্রধান অতিথি আগামী 28 তারিখ লোকামার্কা নিয়ে যিনি গুরুযুদ্ধ অবতীর্ণ হবেন সেই সদ্য বড় ভাই জনাব রফিক আহমদ সাহেব। উপস্থিত রয়েছেন অত্র পরগনার মুরব্বী আন যুব সমাজ আলিম সমাজ ছাত্র সমাজ সর্বত্রের বিরোধী মানুষ বক্তব্যের মতো ব্যবহার গ্রহণ করুন। আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এবং হিন্দু ভাইদেরকে জানাই আদাব। বক্তব্য অনেকেই দিয়েছেন, অনেক লম্বা বক্তব্য হয়েছে, আমার বক্তব্য করে আলোচন করে কান্ত দিয়ে দিবেন, আপনারা অনেক সমাদস্থ হয়েছে। আমি বিশেষ করে একটি কথা বলবো, আমাদের এই নৌকা মার্কার বিশাল জনসমাবেশ এবং নৌকা মার্কার মানুষের সমর্থন দেখে আমাদের প্রতিপক্ষ পাগল হয়ে বাড়িতে বাড়িতে নাকি আমাদের মেয়েদেরকে বোঝানোর জন্য মুফতি সুরতুন বাহির করেছে। আমরা শুনেছি মুফতি গাজী সাহেব, মুফতি ইসুফ সাহেব, মুফতি জিল্লুর রহমান সাহেব, মুফতি সুরতুন কখনো শুনি নাই। এ বাড়িতে বাড়িতে মুফতি সুরতুন চলে পৌঁছে গেছেন, এলাও বলেছে তার বাড়িতে আমাদের বাড়িতেও গিয়ে রকম যে নৌকামার্কায় পুরদিনে মুফতি সুরতুন দা বলতেছে যে এখানে আজ ইসলাম কায়েম হবে না, ইসলামের গিয়ে বন্ধ হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে দেশে শতকরা 90 জন মানুষ 95 জন মানুষ মুসলমান, সেখানে ইসলাম কিভাবে চলে যাবে? ওইটা তো যেতে পারে, আমার বাড়িতে যদি নুরুল ইসলাম আসে সে আবার কাজ শেষে চলে যায়, শামসুল ইসলাম আপনার বাড়িতে আসে কাজ শেষ করে সে চলে যায়। দিন ইসলাম নবীর জমানা থেকে সেই আজ পর্যন্ত অবধি আছে, অনেক সংগ্রাম ঘাত প্রতিঘাত সহ্য করে আমাদের মুসলমানদেরকে কষ্ট কাটা পর্যন্ত দিয়েছে সাহাবীদের আমলে, কিন্তু ধৈর্য ধরে মুসলমান মানুষকে বুঝিয়ে এই পর্যন্ত টিকে আছে। দুনিয়া যতদিন কায়েম থাকবে ততদিন ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমরা মুসলমানের ঘরে সন্তান, আমরা হুজুরদের পিছনে আন্দোলন সংগ্রাম করেছি, আপনারা অনেকেই সাক্ষী আছে। আমার মতো হবে ভাইরা, আমার যে আজকে যে এখানে আমরা কয়েক হাজার মানুষ জমাবত হয়েছি তার পিছনে কিন্তু আমাদের কুমলমতি মায়েরা বোনেরা রয়েছে। আমি প্রতিদিন বক্তব্য বলি, আমরা কিন্তু তাদেরকে বুঝাতে হবে, আজকে আমরা এখানে 3-4-5 হাজার মানুষ রাখাতে আছি সম্ভবত, আমরা যদি বাড়িতে গিয়ে আমার প্রতিজনের ঘরে একজনকে বলি যে 6 হাজার আমাদের হয়ে যাবে। আমি আপনাদের সবিনয় অনুরোধ জানাবো, এই ভোটের বিষয়টা মানুষকে বুঝান, আমাদের মানুষদেরকে বুঝান, আমরা পরিবর্তন চাই, আমরা উন্নয়নের জন্য পরিবর্তন চাই। আমার হুজুর বলেছেন কলসি থেকে জগে পানি না ঢাললে জগে আসবে না, অতএব উন্নয়নের রোড পড়ে এলে উন্নয়নের রোডে যদি উন্নয়নের মানুষ যদি না যায় তাহলে আমাদের কাম কিন্তু উন্নয়ন হবে না। 10 বছরে আমাদের ইউনিয়ন 20 বছর পিছিয়ে গেছে। আমার আব্দুল কাইর ভাই কিছু কিছু বলেছেন, আমরাও কিছু কিছু জানি, যে তেলার পিছনে পিছনে চক্কর দেই এখানে কি মধু আছে, ওই ডাবের মানি খাইলে কলসের মানি আর খাইতে ভালো লাগে না। এই জন্য মেম ভাই বলেছে যে গাই দোয়ায় দুইবার সকালবেলা আর বিকালবেলা দুইবার আপনি দোয়াইছেন, আবার 3 নম্বরবার কেন আসছেন, এই মধু কি, এই মধুর পিছনে আপনি ছুটতেছেন? আমি বলবো মধুর পিছন ছেড়ে দেন, এবার জনগণ সজাগ হয়েছে, জনগণ নৌকার পক্ষে ভোট দেবে, উন্নয়নের পক্ষে ভোট দিবে। আপনারা যদি আগামী 28 তারিখ নৌকা মার্কার প্রার্থী রফিক আহমদ সাহেবকে নির্বাচিত করেন ইনশাআল্লাহ, আমি গতকালকে সভা করেছি, হরিপুরে সভা করেছি, 5 বছরের উন্নয়ন তো হবে, 1 বছরে যা হবে বিগত চেয়ারম্যান যদি 10 বছরে তা করে ফেলে আমি আর জীবনে মাইকে আসবো না। আপনারা শুধু নৌকায় ভোট দেন, আমরা সবাই মন্ত্রী মহোদয়ের সাথে চলাফেরা করি ইনশাআল্লাহ। আপনাদের উন্নয়নের দায়িত্ব রফিকের সাথে আমরা নিব, আর যদি আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন না হয় আমরা জীবনে আপনাদের সামনে ভোট চাইতে আসবো না। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই নৌকার পক্ষে আছেন তো ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই বিশাল সমাবেশের আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী,
এমনচে উপস্থিত রয়েছেন যাকে গিরে আমরা আগামী 28 তারিখে এই ইউনিয়নের পরিবর্তনের লক্ষ্যে এই ইউনিয়নকে আগামী দিনের সুন্দর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিযোগিতাপূর্ণ বাংলাদেশের লক্ষ্যে গড়ার লক্ষ্যে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের এই পার্টি জননেতা জনাব রফিক আহমেদ উপস্থিত নেতৃবৃন্দ সুধীবৃন্দ সংগ্রামী বন্ধুগণ আজকে বক্তারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি শুধু দুটি কথা বলতে চাই আজকে আমাদের এই মাঠে যে একটি ঐতিহাসিক উপস্থিতি এই উপস্থিতি প্রমাণ করে আগামী দিন আমরা যাকে নিয়ে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয়েছি তাকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে সংগ্রামী বন্ধুগণ এখানে নির্বাচন আসছে নির্বাচনে আমার ভোট আমি দেব তাকে খুশি তাকে দেব দেখে শুনে বুঝে দিতে হবে বন্ধুগণ এখানে একজন বক্তা তার মূল্যবান বক্তব্য রেখেছেন আপনারা সবাই শুনেছেন আমাকে খুবই ব্যথিত করেছে আমাকে খুবই পীড়িত করেছে সাম্পুরের মুসব্বির ভাই বলেছেন তাকে বক্তব্য দেওয়ার পর তাকে নাকি বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শিত হয় করা হয় আজকের এই সভা থেকে আমি স্পষ্ট ভাবে বলতে চাই নির্বাচন জনগণের মৌলিক অধিকার নির্বাচন হচ্ছে আপনার আমার পবিত্র আমানত আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব যাকে শুনে বুঝে দেব বন্ধুগণ এখানে জানেন আজকে আমাদের তিনজন মানুষ মারা গেছেন ওই তিনজন ব্যক্তি এই সমাজের শশ স্থানে প্রতিষ্ঠিত মৃত্যু যার যখন আসবে তখন তার মৃত্যুই হবে এটা স্বাভাবিক বন্ধুগণ কিন্তু নির্বাচনের ময়দানে একজনের পক্ষ অবলম্বন করার কারণে আজকে হুমকি ধামকি প্রদর্শিত হবে সেটা আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারবো না বন্ধুগণ জনগণের মাল জাল মানে নিরাপত্তা কোনো ব্যক্তির কাছে নয় জনগণের মালের নিরাপত্তা জানের নিরাপত্তা যিনি সৃষ্টি করেছেন তিনি দেখবেন এই রকম যারা দেউলিয়াত্ব হয়ে আজকে এই রকম বাসা ভোটারের প্রতি করে তাহলে তাদের দায়িত্ববোধ সম্পর্কে আমাদেরকে আজকে বুঝতে হবে বন্ধুগণ অতীতের ইতিহাস অতীতের অনেক বন্দনা অনেক নেতৃবৃন্দ দিয়েছেন আমরা আজকে বলবো আমরা কাকে ভোট দেব আমরা কেন রফিক আহমদকে ভোট দেব কেন আব্দুর রশিদ সাহেবকে ভোট দেব না আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি প্রিয় বন্ধুগণ তিনি 10 বছরের চেয়ারম্যান আজকে উন্নয়নের জন্য 12টি ডিপার্টমেন্ট রয়েছে তাদের জন্য 12টি ডিপার্টমেন্ট রয়েছে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেম্বার সাহেব তার বক্তব্য বলেছেন উনাদের ভিতরে নাকি অনেক কাজ কারবার রয়েছে সেটা যেটা রয়েছে সেটা যেটা আসে সেটা যেটা সরকার থেকে বরাদ্দ আসে সেটা এর বাহিরে নয় এই 12টি ডিপার্টমেন্টে এই ইউনিয়নের প্রতি দায়িত্ববোধ যদি থাকত এই ইউনিয়নের জনগণের প্রতি কমিটমেন্ট যদি থাকত তাহলে প্রত্যেক ডিপার্টমেন্টে রাস্তার জন্য আবেদন থাকত প্রত্যেক ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপ টিউবওয়েলের জন্য আবেদন থাকত বরাদ্দের শেষ নাই যেটা আসে সেটার কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন আমাদের জানা আছে এখান থেকে দাঁড়িয়ে আমরা বলবো কোনো ডিপার্টমেন্টে জেলা পরিষদ বলেন আপনার এলজিডি বলেন সমাজসেবা বলেন কোনো ডিপার্টমেন্টে সকল বাংলাদেশের সকল জায়গার সকল ইউনিয়ন পরিষদ জনগণের পবিত্র আমানত নিয়েছে তাদের দায়িত্ব পালনের জন্য আজ পর্যন্ত একটা কপিও আপনারা তাদের ফাইলও পাবেন না কোনো অফিসে খুঁজালে পাবেন না সুতরাং আজকে বন্ধুগণ অনেক বক্তব্য শুনেছেন আমরা আগামী দিনে এখানে সর্বশেষ আরেকটি কথা এসেছে আমাদের প্রতিটি নির্বাচন যখন নৌকা আসে তখন অনেকের অনেক ধরনের যন্ত্রণা চলে আসে এটা হচ্ছে জনগণকে বঞ্চিত করার জন্য জনগণকে অধিকার থেকে বঞ্চিত করার জন্য আমরা সজাগ থাকতে হবে আমাদেরকে আরও সজাগ হতে হবে বন্ধুগণ আমাদের পৃথিবীর শ্রেষ্ঠবাণী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার বিজয় হজের ভাষণের শেষে বলেছিলেন এই মে মানুষগণ কখনো আমরা ধর্ম নিয়ে বহু গোত্র বহু জাতি বাড়াবাড়ি করেছে কিন্তু তার
পরিণাম ভব হয়েছে। আমাদেরকে সেটা মনে রাখতে হবে, এর চেয়ে বড় বানিয়ার হতে পারে না, এর চেয়ে বড় বানিয়ার হতে পারে না, এর চেয়ে বড় ব্যক্তি আর হতে পারেন না, মহামানবের কথা। সুতরাং নির্বাচনে আসলে অনেক নেতারা বলেছেন এরা কারা, এদের পরিচয় আমাদের জানতে হবে, এরা কারা তাদের পরিচয় যারা বলে আমরা সবাই জানি, চিনি এদের কথায় এই সমাজে কোনো কাজ আর হবে না। বন্ধুগণ, আজকে একটা কথা বলি, জনাব রফিক আহমদ আজকে আমাদের মন ভরে গেছে, আজকে এই প্রথম আমাদের দেখা একটি নির্বাচনী জনসভা, আপনারা জনজনে লুকিয়ে লুকারণ্য হয়ে গেছেন, এটা আমাদের ইতিহাসে, আমাদের ইতিহাসে এটা স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের সরব উপস্থিতি, এই ইউনিয়ন পরিষদের সকল মানুষ যে কষ্ট করে এসেছেন, আগামী যে দুই দিন বা তিন দিন রয়েছে সেই দিনগুলোতেও আমরা কষ্ট করব, ধৈর্য ধরব। আরেকটি কথা না বললেই নয়, এমন একজন ব্যক্তিকে আপনা আমরা নিয়ে এসেছি। বন্ধুগণ, আমি গতদিনও বলেছি, আজও এখানে অনেক লোক সেজন্য কথাটা পুনরাবৃত্তি করতে চাই, 1947 বা 1948 সালে উনার বাড়ি মাসপাড়ায়, হেমু মাসপাড়ায়, সেখানে উনার দাদার আমাদের সেগতকন তো সব মাটির ঘর ছিল, সোনের ঘর, পুলের সরকার হয়ে গিয়েছিল। তখন গ্রামের বা মসজিদের দুটা কেস উনার দাদার কাছে ছিল, ঘর দুয়ার পুলের সরকার সব কিছু শেষ, মানুষের বাসস্থান নিয়ে বেগন ব্যস্ত, মানুষের শেষ সম্বল যখন খুঁজতে ব্যস্ত, তিনি তখন একটা রুমালের পুঠায় তার কাছে যে কেস ছিল, আমানত ছিল, সেই আমানতটুকু নিয়ে মসজিদে বলেছেন, এই নেন আপনাদের আমানত, আমার সব কিছু পুলের সরকার হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের আপনাদের কাছে যে আমার গ্রামের বা মসজিদের যে আমানত সেটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত অক্ষত রেখেছে। সেই ধরনের ইমানদার লোকের পূর্বপুরুষরা উনার এইরকম ইমানদার, সেই বংশের লোককে আপনার আজকের এই সভায় আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে। বন্ধুগণ, আসছে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, মহিলারাও ভোটের জন্য যায়, এটা কী জন্য? আমি বলতে চাই, আরেকটি প্রশ্ন রাখতে চাই, তাহলে 10 বছর আপনি কী করেছেন, 10 বছর কী পেয়েছেন? আজকে যদি বিভিন্ন কলা কৌশলের পর মেয়েদেরকেও আজকে ঘরে ঘরে ভোটের জন্য পাঠাতে হয়, যদি কর্ম ভালো থাকতো তাহলে তো আজকে ভোট মানুষ আবার উপচে পড়ে, এই আমাদের মতো উপচে পড়ে গিয়ে ভোট দিত, ঠিক না? সুতরাং কাজেই তার, কর্মেই তার ফল। বন্ধুগণ, আজকে সবাই এসেছেন, এখানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখার কথা ছিল, আমি এই গ্রামের সন্তান হিসাবে আপনাদের কাছে সবিনয় আহ্বান জানাব, এই উপস্থিতি এবং মানুষের উপস্থিতি সকল ক্ষেত্রেই আমাদের সকলের যথাযথ মূল্যায়ন মর্যাদা আমরা দিতে পারিনি, সেজন্য গ্রামবাসীর পক্ষ থেকে আমি বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আরেকটি কথা বলবো, সংগ্রামী বন্ধুগণ, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে, আমাদেরকে আগামী দিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে, কোন ধৈর্য, এখন এটার প্রতি খুব খেয়াল রাখতে হবে, বাড়িতে গেলাম আর চলে আসলাম মিছিল হবে না, আজকে বাড়িতে কোনো মহিলা আসছে কিনা, কোনো ষড়যন্ত্রকারী আসছে কিনা, সেটা আমরা সবাই দায়িত্ব নেব, খবর নেব, এইটা আমাদের এখন সবচেয়ে বড়, আমাদের সুগর বুটকে আমরা কাজে লাগানোর আগ পর্যন্ত, ব্যানেট পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আগামী দিনে এইবার যদি আমরা আমাদের সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে আমাদের যে ক্ষতি হবে সেটা পুষানোর কোনো সুযোগ থাকবে না, আমরা অন্ধকারের যুগে রয়ে যাব, আমরা পিছিয়ে পড়া আরো 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 দূর, অনেক দূর পিছিয়ে যাব। আমরা চাই আজকে এই ইউনিয়নকে, এই উপজেলা নয় এই জেলার মধ্যে একটি সমৃদ্ধশালী, একটি তথ্য প্রযুক্তি নির্ভর, একটি যুগ উপযোগী সম্মানের ইউনিয়ন পরিষদ করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা অনেকক্ষণ বক্তব্য শুনেছেন, পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, আর যারা বসার দাঁড়িয়ে অনেক কষ্ট করেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। আপনারা সজাগ আছেন, ঘুমাইয়া গেছেন, যদি সজাগ থাকেন আমার কোথাও হানা বলবেন।
ও জনগণ তাকি অসাবধান দেবুবার হইছে ও জনগণ তাকি অসাবধান হবুবার হইছে নম্বর ওয়ার্ড করতে আয়োজিত তথা বালিপাড়া গ্রামবাসী আয়োজিত আজকের
নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত পত্র ইউনিয়নের ময়মুরবিয়ান যাদের পরামর্শ নিয়েই আমরা আগামী দিনের পথ চলি সেই মাতার কাজ আমার শ্রদ্ধেয় ময়মুরবিয়ান উপস্থিত যুব সমাজ আলিম সমাজ ছাত্র সমাজ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদা আপনারা জানেন আগামী 28 নভেম্বর আমাদের ইউনিয়ন নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমিও একজন প্রার্থী আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার নাম হচ্ছে রফিক আহমদ আমার মার্কা হচ্ছে নৌকা ভাইরা আমার আপনারা জানেন এই নৌকা মার্কা আমার আমার মূল উদ্দেশ্যটা কি আমি এই নৌকা আনতে অনেক দৌড়ঝাঁপ করে এই নৌকা নিয়ে এসেছি আপনাদের সামনে আমার মূল টার্গেটটা হচ্ছে আপনাদের উন্নয়ন করা কারণ আপনারা জানেন বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার আর আওয়ামী লীগ সরকারের প্রতীক হচ্ছে নৌকা সেই জন্যই আমি এই নৌকা নিয়ে এসেছি কারণ আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আমি কিন্তু আপনাদের উন্নয়নকে দিয়েই এই ইউনিয়নকে টিম মডেল ইউনিয়ন ইউনিয়নের মন্ত্রী করা সেটাই আমার লক্ষ্য পাশাপাশি আপনাদের আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ভাইয়েরা আমার আপনারা বিভিন্ন দল করেন করুন আমার কোনো আপত্তি নেই আমিও সব দলের মানুষকে ভালোবাসি কারণ আপনারা জানেন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো বিএনপি কোনো জামাত কোনো আওয়ামী লীগ আওয়ামী লীগের আমার আমার দলেরও নেতৃবৃন্দ জামাত জমিও যে যে দল করুক না কেন আমি খাদের প্রতি কোনো হিংসা করে থাকি ওটা আমার কোনো অভ্যাস নয় আপনারা যে দল করেন করুন আমার কোনো আপত্তি নেই তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা দয়া করে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আমার লোকমার কাছে একটি ভোট দিবেন আগামী 28 নভেম্বর ভাইয়েরা আমার আমি বিভিন্ন মিটিংয়ে বলেছিলাম যে আমার মা অসুস্থ আপনারা আমার মাকে জীবিত থাকার দোয়া করার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আল্লাহর পুণ্যের মন প্রয়াস আগামগত দুই দিন আগে আমার মা মৃত্যুশয্যায় মৃত্যুবরণ করেছেন আপনাদের আপনাদের সাথে নিয়েই আমি আমার আম্মাকে দাফন দাফন করিয়েছি ভাইয়ের আমার আজকে আমি আপনাদের কাছে চাচ্ছি আমার মাকে যেন আল্লাহ জান্নাত বাসী করেন সেই দোয়াটুকু আমি আপনাদের কাছে চাচ্ছি কারণ 2004 সালে আমার বাবাকে হারিয়েছি আর গত পরশু আমার মাকে হারিয়েছি এখন আমার মাথার উপরে আর কোনো ছায়া নাই একমাত্র আপনাদের দোয়া নিয়েই আমি চলতে হবে এই পৃথিবীতে আমি আপনাদের দোয়া চাই আপনারা আমার দোয়া করুন এবং আমি আপনাদের সেবা করার জন্য প্রস্তুত আমি আমার মৃত মাকে সামনে নিয়ে বলছি আমি নির্বাচনে দাঁড়িয়েছি শুধু আপনাদের সেবা করার জন্য আমার কোনো লোভ লালসা নাই আমি ইনশাল্লাহ আপনাদের ভোট নিয়ে কোনো লোভ লালসা করব না আমি আপনাদের সেবা করে যাব ভাইয়েরা আমার আপনারা যদি আমাকে ভোট দেন আমি ইনশাল্লাহ এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করব যে ইউনিয়নে কোনো দাঙ্গা থাকবে না কোনো হানাহানি থাকবে না মদ থাকবে না জুয়া থাকবে না সেই সেই ইউনিয়ন সেইভাবে একটি ইউনিয়ন আমি গড়ে তোলার পরিকল্পনা নিয়েই আমি এই নির্বাচনে দাঁড়িয়েছি ভাইয়েরা আমার আপনারা জানেন আমি আমি একজন শান্তিপ্রিয় মানুষ আমি কখনো দাঙ্গা হাঙ্গামাকে পছন্দ করি না আমার সাথে যে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনার সম্বন্ধে আপনারা জানেন উনি কিন্তু বিগত দিনে অনেক দাঙ্গা হাঙ্গামায় আমাদের ইউনিয়নবাসীকে জড়িয়েছেন আমি উনাদের বক্তব্য শুনেছি উনার নেতারা বক্তব্য বলে থাকেন যে চিকনাগুলোর মাইকে কার দ্বারা হয়েছে জৈন্তাপুরের মাই কার দ্বারা হয়েছে উনার বক্তারাই বক্তব্য উনার বক্তারা বলে থাকেন ভাইরা আমার আমি কিন্তু সেগুলো করতে পারবো না কারণ আমি মায়ের দাঙ্গা আমি বুঝি না মায়ের দাঙ্গা সম্বন্ধে আমার কোনো ধারণাও নেই আমি কিন্তু শান্তি চাই তা আপনারা আপনাদের সুখের সামনে 28 তারিখের নির্বাচনে একদিকে মায়ের বুঝা আর একদিকে শান্তির বুঝা আপনারা আপনারা
পছন্দ করতে পারেন, শান্তি চান না মায়ের চান। আপনারা যদি মায়ের চান তো মায়ের দিকে ভোট দিতে পারেন, আর যদি শান্তি চান তো শান্তির দিকে ভোট দিতে পারেন। আমি কিন্তু একজন শান্তিপ্রিয় মানুষ। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে আমার দ্বারা কোনো মাইল হয়েছে, আমার দ্বারা কোনো দাঙ্গা হয়েছে, আমি কারো টাকা লুটপাট করেছি, কারো হক মেরেছি। একজন মানুষ ইনশাল্লাহ বাইর হতে পারবেন না, আমি প্রকৃত হাত দিয়ে বলতে পারি। বাইরে আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি যেহেতু আমার মা মারা গেছেন, আমার মনে অনেক দুঃখ। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি আমার মা বাবাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। আর আমি একটি কথা বলতে চাই, যাদের মা বাবা জীবিত আছেন তাদের উদ্দেশ্যে এইটি কথা বলতে চাই, আপনারা আপনাদের মা বাবার প্রতি যত্ন নিন। আপনারা মা বাবার আর মা বাবা ঘরে আসেন, আপনাদের দোয়া ঘরে আসে। আপনাদের কারো দোয়া লাগবে না, মা বাবার দোয়াই যথেষ্ট। আপনাদেরকে আমি বিনয় অনুরোধ করতে চাই, আপনাদের মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হন, মা বাবার প্রতি যত্ন নিন। মা বাবাকে কখনো ওদের কোনো কলকাতা বলবেন না, কারণ মা বাবাই আল্লাহর ঘরেই মা বাবা। আপনারা সবাই আমি সবাইকে অনুরোধ করব, যাদের মা বাবা আছে তাদের প্রতি আপনারা যত্ন রাখবেন, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার আশা। ভাইয়ের আমার উন্নয়নের কথা বলছেন, আমি বিভিন্ন গ্রামে মিটিং করেছি, প্রত্যেকটা মিটিংয়ে বলা হয়েছে আমাদের ইউনিয়ন ভবনের কথা। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, ইনশাআল্লাহ এক বছরের ভিতরে একটি ডিজিটাল ভবন নির্মাণ হবে। কারণ আমি এত জোরগলায় কেন বলতেছি, কারণ এই পরিষদে ইউনিয়ন ভবন করতে হলে আমাদের মন্ত্রী মহোদয়ের দরকার। আপনারা জানেন মন্ত্রী মহোদয়ের সাথে আমার সুসম্পর্ক ভালো আছে। ইনশাআল্লাহ আমি মন্ত্রী মহোদয়ের পায়ে ধরে হাতে ধরে আপনাদের ভবন এক বছরে উদ্ধার করে দিব, আপনাদের এই ভবনটি। বাইরে আমার আপনারা অনেক রাস্তাঘাটের কথা বলছেন, আমিও নিজেই নির্বাচনে বিভিন্ন গ্রামগঞ্জে গিয়েছি, দেখেছি রাস্তাঘাটের অবস্থা। আমার ইচ্ছা আছে এই রাস্তাগুলো করিয়ে দেওয়ার। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই আমাকে বলা লাগবে না, আমি এই রাস্তাগুলো করে দিব, আমার পরিকল্পনা এগুলা। আমি আমার বক্তব্য আর দ্বিধাবিত করতে চাই না। আমি একটি কথা বলতে চাই আপনাদেরকে, আমি আপনাদের জন্য আমাকে যদি আগামী 28 তারিখ আপনারা নির্বাচিত করেন, আমি আবারও বলছি আমার মৃত মাকে সামনে রেখে, আমি বিনাট করছে আমার নিজের করছে আপনাদের সেবা করব। আমাকে যে কাজে আপনারা ব্যবহার করবেন আপনাদের খরচ দেওয়া লাগবে না, আমি আমার নিজের করছে সব কিছু আপনাদের করে দেব। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করতে চাই, যদি আপনারা আমাকে দয়া করেন, আমাকে নির্বাচিত করেন, এটাই আমার শেষ নির্বাচন, আমি আর আগামীতে নির্বাচন করব না। আপনারা হয়তো ভোটার, আপনারা প্রতি 5 বছর পরপর নির্বাচন আছে, আগামী নির্বাচনে আপনারা ভোট দেবেন, হয়তো বা আমি রফিক আপনাদের সামনে আসবো না, আমার মতো অন্য কেউ আসবে। আমি আপনাদেরকে জোড়া হাতে অনুরোধ জানাচ্ছি, অন্ততপক্ষে এই নির্বাচনে আমাকে এক একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি এই 5 বছরের ভিতরে আপনাদের উন্নয়নের জোর তুলে দিব ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। আর একটি অনুরোধ রাখবো, যেহেতু নির্বাচনের একবারে কাছে, হয়তো আরো 2-3 দিন বাকি আছে, এই 2-3টা দিন আমার জন্য আপনারা কষ্ট করবেন, যেহেতু আমাকে আপনারা ভালোবাসেন। এবং আপনাদের মা বোন যারাও আছে, আমার মা বোন বাড়িতে যারা আছে, ওদের কাছে গিয়ে বলবেন যে আমাকে এক একটি ভোট দেওয়ার জন্য। আমি সবিনয় অনুরোধ করছি, আপনারা যদি আপনারা ঘরে গিয়ে না বলেন, হয়তো আমি আপনাদের প্রতিটা ঘরে ঘরে দিতে পারছি না, আমার দাওয়াত কিন্তু আমি নিজে দিতে পারছি না। আপনারা আমার মতো হয়ে আমার দাওয়াতটুকু অন্ততকে আমার মা বোনকে পৌঁছে দিবেন, এটাই আমার অনুরোধ। আমি আরও একটি কথা বলতে চাই, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে মন থেকে ভালোবাসেন,
আপনারা অন্ততপক্ষে এই তিন চারটা দিন 28 তারিখের আগ পর্যন্ত ধৈর্যের সহিত সহিত এই নির্বাচনের দিকে এগিয়ে যাবেন, কারণ আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলতেছে, আপনারাও দেখতেছেন। আমি দাঙ্গা হাঙ্গামা চাই না, আমি শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে এই নির্বাচন মোকাবিলা করতে চাই, আমি সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন চাই, আমি কোনো কারচুপিও চাই না। আমার কারচুপি করার উদ্দেশ্যে মানুষ যদি আমাকে ভালোবেসে ভোট দিয়ে থাকে, আমাকে নির্বাচন করে সেই নির্বাচনেই আমি জিততে চাই, আমি কোনো কারচুপি করে জিততে চাই না এই নির্বাচনে। পরিশেষে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, খালি আমি একা মানুষ, আমার ছুটে আমার একটি ভাই আছে, ও কত ছানাক নাই, আর আমার একটি ছেলে আছে, আর আমার হাঁটার মতো কোনো মানুষ নাই। আপনারাই আমার ভাই, আপনারাই আমার চাচা, আপনারাই আমার ভাতিজা। দয়া করে আপনারা এই তিন চারটা দিন আমার আমার জন্য একটু কষ্ট করে দেন, পাশের বাড়ি, আপনার বোনির বাড়ি, আপনার ফুফুর বাড়ি, আপনার একটু তা নোট করে বলবেন যে আমাকে একটু ভোট দেওয়ার জন্য। আমি এই আদেশটুকু আপনার কাছে করতেছি। আর আমি পরিশেষে আমার ভুল ত্রুটি হতে পারে, আমি মানুষ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দয়া করে আমাকে মাফ করে দিবেন। আর 28 তারিখ পর্যন্ত মাঠে আপনারা থাকবেন। এই কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করতে যাচ্ছি। পরিশেষে আমি আমার বালিপাড়ার গ্রামের ময়ূর বিজ্ঞান যুব সমাজ ছাত্র সমাজ সবার কাছে বলতে চাই, আজকের এই আয়োজন এত সুন্দর, এত সুন্দর পরিবেশে আপনারা করছেন, সেই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই বলেই আমার বক্তব্য আমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল আকিবাতু খাইরুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম আজকে আমাদের সোয়াখণ্ড কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের হকরে ভাগ্য পরিবর্তন করে আপনাদের আমার আর জননেতা জন রফিক আহমদ সাহেবরে আমাদের হক আল্লাহ আপনি বিজয়ী করিয়া দাও। আয় আল্লাহ বিশেষ করে আমার বালিভাড়া গ্রামের জমি মুসলমান মুর্দেগানে মাফ করে দাও। আল্লাহ মতর ইউনিয়নে মুর্দেগান মুসলমানে মাফ করে দাও, জিন্দা হলরে নেক আমলের তৌফিক দাও। আল্লাহ সোয়াল করে 28 তারিখ আমাদের বিজয় খান নিয়ে আবার তার সবাই একত্রিত হওয়ার তৌফিক দান করিও। রব্বানা আতমিম লানা নূরানা ওগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওহু হাসবি ওহু রব্বি হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মাল নাসির বিরহমাতিকা ইয়া আমি